হ্যালো, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আপনারা জানেন যে আপনাদের সাথে যখন আমি আড্ডা দিতে আসি, আড্ডা উইথ সোহানা সাবা নিয়ে, তখন আমি অনেক ভালো থাকি। আপনারা এটাও জানেন যে রবি এবং এয়ারটেল ইউজাররা তারকালয়কে সাবস্ক্রাইব করে আড্ডা উইথ সোহানা সাবা এই প্রোগ্রামটা রেগুলার দেখতে পারেন। কিন্তু এই লকডাউনের সময় আমার খুব কাছের মানুষ, পছন্দের মানুষ এবং অবশ্যই আপনাদের খুব পছন্দের মানুষদেরকে নিয়ে আসি, তাদের সাথে আড্ডা দিই, তাদেরকে জানি, শুনি এবং আপনারাও আমাদেরকে জয়েন করেন। তো আজকে আসলে মাঝখানে বেশ একটা লম্বা গ্যাপ দিয়েছি, আমি 1 সপ্তাহ পরে আসলাম, প্রমিস করেছিলাম এর মধ্যে আরো দুবার আসব, কিন্তু আমার শারীরিক একটু একটু শরীর খারাপ ছিল বলে আমি আসলে কয়দিন আসতে পারিনি। কিন্তু আজকে মনে হলো যে কালকেই আজকে দিনটাকে মিস করা ঠিক হবে না, আমার পছন্দের মানুষদেরকে আপনাদের সামনে নিয়ে আসি। আমার পছন্দের মানুষ বলতে দুজন মানুষ আছে যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে অভিনয়ের আইডল কে, আমার আসলে অভিনয় সে অর্থে আইডল কেউ নাই, কিন্তু দুজন মানুষ আমাকে অনেক কিছুই শিখিয়েছে অভিনয়ের জায়গা থেকে, বড় কথা কি করে একজন হিরো বা হিরোইনের কোন অ্যাটিটিউডটা করা উচিত, কিভাবে কি করা উচিত। ঠিক সেরকমই দুটা পছন্দের মানুষ, একজন হচ্ছেন রিয়াজ ভাইয়া, আমাদের সবার পছন্দের অ্যাক্টর হিরো, আরেকজন হচ্ছেন ফেরদৌস ভাইয়া। আজকে দুজনই আমাদের সাথে আছেন। রিয়াজ ভাই কেমন আছো? ঈদ মোবারক। ভালো আছি। ঈদ মোবারক। একটু বেশি হয়ে গেল না সাবা? এত কিছু হ্যালো, শিখাইনি তো। এনিওয়ে, বেশি ঈদ হয়ে মোবারক গেল না জানাচ্ছি এই অর্থে। সবাইকে। আমি আসলে সবাইকে একটু জানাতে চাই, আমার প্রথম সিনেমা সবাই জানে আয়না, তারপরে খেলাঘর। তো আমার আয়না রিলিজ হওয়ার আগেই খেলাঘরে আমি শুটিং করেছি। তো এই খেলাঘরে ছোট্ট ছোট্ট জিনিস আমি রিয়াজ ভাই থেকে শিখেছি, কি করে একটা হিরো মাটির মানুষ হয়ে যায়। আমি রিয়াজ ভাইকে দেখেছি যে ওর ফ্যানরা আসতো, বেচারা ঘুমাতো, তখন তো কেউ আমাকে চিনতো না। রিয়াজ ভাইয়ের কাছ থেকে অটোগ্রাফ নিতো, তো এই মেয়েও আবার নায়িকা, এর থেকে অটোগ্রাফ নিয়ে যাই পাশাপাশি, তো এরকমও করতো। কিন্তু রিয়াজ ভাইকে একদম ঘুমাচ্ছে, ঘুমে পড়ে যাচ্ছে, ওকে টেনে তুলে সবাই জড়িয়ে ধরে ছবি তুলছে, ও বসে ছবি তুলছে। এই সুইটনেস গুলো আমি রিয়াজ ভাইয়ের কাছ থেকে শিখেছি। এবং অবশ্যই থ্যাংক আমার ইউ। খেলা ঘরে যা কিছু শিখেছি আমি অভিনয়ে, সেটা কি করে ঘুমিয়ে পড়তে হয়, যা কিছু সবকিছুই আমাকে আসলে রিয়াজ থ্যাংক ইউ ভাই সো মাচ। শিখেছে। অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই তারা ওই স্টার ডাম হিরো ওই অ্যাটিটিউডটা আমার সাথে দেখায়নি, তারা দুজনেই, ফেরদৌস ভাইয়াও খুব জলদি আমাদের সাথে জয়েন করবে, দেখায়নি বলে আমি এত স্পন্টেনিয়াসলি অভিনয় করতে পেরেছিলাম আমার অসম্ভব সুন্দর দুইটা সিনেমায়। আমি শুনতে পাচ্ছি না, যদিও শুনতে পাচ্ছ না সামহাউ তুমিও? আমি আবার জয়েন করছি। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই জানেন যারা আমার পেজ ফলো করেন বা যারা সালমান মুক্তাদিরের পেজ ফলো করেন, তারা অনেকেই জেনে গেছেন যে আজকে আসলে দুই ধরনের জেনারেশন বা দুই ধরনের সেলিব্রিটিকে নিয়ে আমি আড্ডাটা দিই। একজন হচ্ছে সালমান মুক্তাদির ইউটিউবার, সালমান মুক্তাদির নামেই যার পরিচয়, নতুন করে অনেকগুলো পরিচয় যার যাকে দেবার কোনো দরকার নাই। আরেকজন হচ্ছে প্রত্যয় হিরণ। সালমান মুক্তাদির আছো তুমি? হ্যাঁ, আমি কমপ্লিটলি ভালোভাবে শুনতে পারছি। কি অবস্থা? ঈদ মুবারক। ঈদ মোবারক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? তোমাকে অনেক সুন্দর লাগতেছে দেখতে। থ্যাংক ইউ, তোমাকে সব আমি সুন্দর আগে লাগতো। আগে আগে যদি জানতাম তাহলে আমিও সুন্দর মতো চুল টুল কাটা, একটু মেকআপ টেকআপ নিয়ে আসতাম। আমি তো বুঝি নাই কম্পিটিশন এত হাই। আচ্ছা, আজকে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছে যে সালমান ভাইয়াকে জিজ্ঞেস করবেন যে উনি ব্লু হেয়ার কালার কবে করবেন। আচ্ছা, ব্লু করবো না, করলে হয় ওই যে আবার আগের মতো সিলভার করবো, বাট এখন তো করা পসিবল হচ্ছে না, কারণ বাসায় বসে থাকতেছি, তো সালনে যাইতে পারতেছি না এখন আপাতত। আমারও একই অবস্থা, আমিও যেতে পারছি না। রিয়াজ ভাইয়া এখন শুনতে পাচ্ছো? কি হচ্ছে আমাদের সাথে? আবার যাও, আবার আসো, শুনতে পাচ্ছো? তোমাকে শুনতে পাচ্ছি কিন্তু, যদি হেডফোনে সমস্যা হয় হেডফোনটা বাদ দাও, হেডফোন বাদ দাও, এখন শুনতে পাচ্ছো? ও চলে গেল তো আবার।
আচ্ছা, অসুবিধা নেই। আমার আসলে তোমাদেরকে নিয়ে অনেক অনেক কিছু জানার আছে সালমান। আমার আমি অডিয়েন্সকে জানাতে চাই, এই যে আজকের যে 4 জন গেস্ট আছে তার মধ্যে 3 জন কোনো না কোনো ভাবে, তাদের সাথে আমার খুব ভালোভাবে পরিচয় বা তাদেরকে আমি খুব ভালোভাবে ফলো করি। প্রত্যয় হিরণকে তুলনামূলক কম একটু ফলো করি, কিন্তু ওকে রেফার করেছিল সালমান যে এখনকার সময়ের প্রত্যয় খুব ভালো করছে, এবং আমি গিয়ে বললাম যে হ্যাঁ আমি তো এই ছেলেটাকেই খুঁজছি, সে দুর্দান্ত। এবং সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যয়ের আজকে অন্য এনগেজমেন্ট ছিল, ও বলেছে যে এরকম একটা সুযোগ যেখানে রিয়াজ ভাই, ফেরদৌস ভাইয়া এবং সালমান ভাইয়াকে আমি একই ফ্রেমে পাবো, এই একই ফ্রেমে থাকার সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। প্রত্যয় খুব জলদি আমাদেরকে জয়েন করবে। এখন শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। পুরো প্রোগ্রামটাই বোধ হয় আমাকে একই ডায়লগে বলে যেতে হবে। শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা রিয়াজ ভাই, আমি তোমাদেরকে আজকে খুব বেশি সময় নিব না, আমার এখানে হয় যে আমি 1 ঘন্টা সময় নিই সবার কাছ থেকে, কিন্তু সেটা লম্বা সময় হয়ে যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আমি জানি যে আজকে চাঁদ রাত, এবং আমি একরকম অডিয়েন্স কে প্রমিস করেছিলাম যে চাঁদ রাতে হলেও আমি আড্ডা দিতে আসবো, এবং আমার যারা রেগুলার আমার প্রোগ্রামটা দেখে তারা বেশ পছন্দ করে, তারা আমার কথাগুলো সিনসিয়ারলি নেয় আর কি। তো তুমি একটু বলো যে তোমার চাঁদ রাতের আজকের অন্য চাঁদ রাতের থেকে আজকের প্রিপারেশন একটু অন্যরকম। আমরা লম্বা সময় ফ্যামিলির সাথে কাটাচ্ছি, এমন না ইউজুয়ালি আমরা যখন কাজ করি ফ্যামিলির সাথে চাঁদ রাতটা হচ্ছে কাটানো অনেক দিন পরে, এই ব্যাপারটা হচ্ছে না। তো কি করছো? থ্যাংক ইউ সাবা, আমি সবাইকে ঈদ মোবারক জানাতে চাই। যদিও এবারে ঈদটা একটু অন্যরকম, তবে ঈদ অন্যরকম হলেও আনন্দ কি আর বসে থাকবে? তো অন্যরকম ঈদ হলেও আমরা ঘরে বসেই যতটুকু সম্ভব আনন্দ করার চেষ্টা করব, এবং বেসিক্যালি আনন্দ তখনই হয় যখন আমরা আনন্দ আরেকজনকে বিলিয়ে দিতে পারি বা আরেকজনকে আনন্দিত করতে পারি। সেই আনন্দের আসলে সীমা পরিসীমা হয় না। আমরা শিল্প এন্টারটেইনার, আমরা মানুষকে আনন্দ দেওয়াই আমাদের কাজ। সো আমরা যখন ছোট কোনো গিফটের মাধ্যমে বা কোনো কথার মাধ্যমে মানুষকে আনন্দ দেই, সো এটাই আমাদের কাজ। এবং আমি যখন বুঝি যে একটা মানুষ আনন্দ পেল, সেই আনন্দটা আমার আসলে অনেক বড় হয়, অনেক বেশি হয়। সো আমি আজকের এই বিশেষ ঈদ, অন্যরকম ঈদ, আমার ভালো লাগছে এই আড্ডা দিতে তোমার সাথে, আর তুমি ওয়ান অফ মাই ফেভারিট পারফর্মার। আর কি করছিলে জিজ্ঞেস করলে, এটা কি লাইভে বলা ঠিক হবে কিনা আমি জানি না, পেঁয়াজ কাটছিলাম, চশমা পরে পেঁয়াজ কাটছিলাম। পেঁয়াজ কাটার আগে আগে বলে দেই, মানুষজন তো তোমাদের থেকে শিখবে। হ্যাঁ, পেঁয়াজ কাটার আগে তুমি পেঁয়াজ কুচ্ছিলে? আচ্ছা হ্যাঁ, পেঁয়াজ কাটার আগে ঘরটা মুছেছি। তো এই এই এছাড়া আপাতত আর কিছু, এ দুটাই করতে হচ্ছে, আর এখন তো আড্ডা দিচ্ছি তোমার সাথে। আচ্ছা রিয়াজ ভাইয়া, সবাই আসলে খুব মজা হতো। আমি আসলে জানি যে ফেরদৌস ভাইয়ার এই যে একটা অনলাইন একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, মানে আমরা তোমাদেরকে সেলিব্রিটি বলছি কারণ তোমাদের তোমার 100টার উপরে সিনেমা আমরা দেখেছি, রাইট? তো সেভাবে তুমি সেলিব্রিটি হয়েছো, তুমি তোমাকে তৈরি করেছো হিরো হিসাবে। আমি আমি রিয়াজ ভাই সম্পর্কে আরেকটা কথা বলতে চাই। তুমি আড্ডা উইথ সুহানা সাবাতে আগে কখনো আসোনি বলে আমার অডিয়েন্স হয়তো জানে না। রিয়াজ ভাইয়ার কাছ থেকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছি। রিয়াজ ভাই, রিসেন্টলি তোমার 25 বছর পূর্ণ হলো না তোমার ক্যারিয়ারে? হ্যাঁ, আমার বয়সও 25 বছর হয়েছে আর কি। হ্যাঁ, তুমি ডে 1 থেকে আসলে তোমার ক্যারিয়ার শুরু হয়েছে। তো রিয়াজ ভাইয়ের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, সে কখনো ডিরেক্টরদেরকে নো বলে না। মানে রাত 11টার সময় ভয়ঙ্কর স্রোতের পুকুরে বা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে আসতে হবে, সে হ্যাঁ বলবে। ট্রাক, আমরা সবাই মনে করি ট্রাক অথবা বাস চালানো খুব সহজ, সে চালাবে। আমরা মনে করি যে ঘুড়ি ওড়ানো খুব সহজ, রিয়াজ ভাইয়ের জন্য কোনো না নাই, তাকে যখনই বলা হবে সে মাটিতে বসে যাবে। এবং এটা মাঝে মাঝে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে রিয়াজ তো না বলছে না, তোমার এত কিসের ধর? এবং আসলে আসলে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বলে নাও, তুমি বলে নাও, তারপর না তুমি বলো বলো। আমি আসলে কাউকে না বলতে পারি না, এটা একটা দুর্বলতা। আচ্ছা হ্যাঁ বলতে পারার সাথে সাথে কাজটা জানাটাও জরুরি, যেটা তুমি সবকিছুই জানো। আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা অভিনেতা মানে মনে করি যে শুধুমাত্র সুন্দর চেহারা হলেই হবে, পাড়া থেকে বললেই হবে ছেলে মেয়েরা যে তোমাকে খুব সুন্দর লাগছে হিরো হয়ে যাও, সেটা না, অনেক কিছু জানতে হয় অভিনয়ের পাশাপাশি। একটা নতুন ধরনের প্ল্যাটফর্ম শুরু হয়েছে ভাইয়া,
তোমরা একটা সেলিব্রিটি, তোমরা একটা অদ্ভুত সুন্দর জেনারেশন কাটিয়েছো যেখানে 100টা সিনেমা রিলিজ হতো, পাশাপাশি এরকম একটা জেনারেশন শুরু হয়েছে সালমানদের জেনারেশন বা প্রত্যয়দের জেনারেশন। সালমানকে আমি বলবো যে ও ইউটিউবারদের মধ্যে পায়োনিয়ার, ও কিন্তু প্রথম একটা বাংলাদেশের ছেলে যে ভাবলো যে এখানেও ক্যারিয়ার করা যায়। এবং ও, আমি তোমাকে কিছু লিংক দিয়েছি, তুমি দেখেছো কিনা জানি না, ও হচ্ছে গিয়ে কিছু তোমার ধরো ছোট ছোট কন্টেন্ট বানায়, 7-8 মিনিটের, 12 মিনিটের, 10 মিনিটের, সেগুলো করে করে সে দুর্দান্ত ফেমাস। এবং সালমানের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে ওকে নিয়ে কে কি বললো ও কিছুই কেয়ার করে না, মানে ও হচ্ছে একদমই অন্য লেভেলার। ও নিজে যা ভাবে, যা বলতে পছন্দ করে ও সেটা পছন্দ করে, ইভেন ও এটাও বলতে পছন্দ করে যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব নাও করতে চাও, তোমরা যদি আনসাবস্ক্রাইব করে দিতে চাও আমাকে পছন্দ না হলে, সেটাও ও মুখের উপর বলে ফেলে। একটা অদ্ভুত জেনারেশন তৈরি হয়েছে। আমি কয়েকদিন ধরেই ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ফেরদৌস ভাই তুমি একটু ফেসবুকে অ্যাক্টিভ হও, তোমার পেজটাকে অ্যাক্টিভ করো। বলে যে না, আমাকে যদি কেউ গালি দেয় আমার একদম ভালো লাগবে না। তো ওই একটা জেনারেশন তোমরা, আর এখনকার জেনারেশন যেখানে যেখানে কি বলে এটাকে, যে রণবীর কাপুর বলি অথবা অমিতাভ বচ্চন বলি অথবা ঋষি কাপুর রিসেন্টলি যাকে আমরা হারালাম, পাশের দেশের রেফারেন্স আমি এই জন্যই টানছি যে আমরা খুব ওদের সাথে পরিচিত, আমাদের কালচারের খুব কাছাকাছি যায়। ওরা কিন্তু টুইটারের মাধ্যমে হোক বা নানান কিছুতে হোক, ওরা কিন্তু অনলাইনেও খুব অ্যাক্টিভ তোমাদের তুলনায়, মানে আমাদের দেশের মানুষদের তুলনায়। তো দুইটা দুই জায়গা হয়ে গেছে, অথচ ইভেন ইন্ডিয়াতেও যারা ইউটিউবার এবং যারা সিনেমার সেলিব্রিটি তারা কিন্তু একসাথে কাজ করছে, মার্চ করছে। আমার মনে হলো যে আজকে একসাথে আড্ডা দিই। না, থ্যাংক ইউ সাবা, তুমি যেটা বললা, হ্যাঁ আমি আমি একটু তোমার কাছ থেকে লিঙ্কটা নেই। সেটা হচ্ছে যে সালমানকে অবশ্য আমি, তুমি যেটা বললা যে প্রথমেই যে সালমানকে চেনানোর কিছু নাই, সত্যি কথা বলতে যে ইউটিউবে যেটা ক্যারিয়ার করা যায় সেটাও কিন্তু সালমানকে দেখেই আমার কাছে মনে হয়েছে, খালি আমি শিখিনি, আমাদের দেশের অনেকেই শিখেছে। এবং এখন মনে হচ্ছে যে আসলে এই যে লকডাউনের সময় দেখো ম্যাক্সিমাম শিল্পী আমরা যারা ঘরে বসে আছি, সো আমরা যদি এই টাইপের একটা ক্যারিয়ার যদি আমাদেরও একটা লিঙ্কেজ থাকতো বা আমাদের এক্সেস থাকতো, তাহলে হয়তো এই সময়টাতে আমরা কাজ করতে পারতাম, এই সময়টাতে আমরা আর্ন করতে পারতাম। এবং এই আমাদের যে আর্নিংটা, এটা আমি মনে করি শুধুমাত্র নিজেদের জন্য না, এই সময় আমাদের আর্নিংটা আমরা মানুষের সাথেও শেয়ার করতে পারতাম। সো আমি আমি বলবো হ্যাটস অফ টু সালমান এবং ওদের জেনারেশনের কাছ থেকে, তুমি যেমন বললে যে আমার কাছ থেকে কিছু শিখেছো, সো আমরাও আসলে আমি চেষ্টা করি ওদের কাছ থেকে কিছু শেখার। আর সালমানের একটা ব্যাপার হচ্ছে তুমি যেটা বলেছো যে সে আমাদের মতো হিপোক্রেট না, আমরা কাইন্ড অফ হিপোক্রেসি পছন্দ করি, আমরা মনে একটা ভাবি, মুখে একটা খুব হাসি দিয়ে বলি, আমাদের মন খারাপ হলে মুখোশ পরে থাকি। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটা সেলিব্রিটির মুখোশ পরে আমরা থাকি। যেমন তুমি বললে রাত একটার সময় ঠান্ডা পানিতে ঝাঁপ দিতে বললে আমরা হাসি মুখে ঝাঁপ দিয়ে দিই, কিন্তু তখন মনে মনে কিন্তু ডিরেক্টরকে তিনটা গালি দেই। সো সালমান হলে হয়তো বলতো যে গালিটা সামনে সামনে জোরে দিত, আমরা দিই মনে। সো এটা আসলে আমি ভাবি ভেবেছি যে ইটস রং আমার, মানে কারণ ওই এত কষ্ট করেছি। এনিওয়ে সো আই লাভ দিস বয়, ও একটু দুষ্টু কিন্তু এই দুষ্টামিটা ওর সাথে যায়। আমি একটু ছোট্ট করে একটা রিয়াজ ভাইয়ের সাথে কথা হচ্ছে, আমি যে কারণে এতক্ষণ ধরে ইচ্ছা করে কথা বলছিলাম না, একটা জিনিস আমি মাত্র মনে পড়ছিল, অনেক বছর আগে তখন আমরা মাত্র আমার আমার যেটা আব্বু আর্মিতে ছিল, হিল ট্র্যাক্স ছিল, আমরা ঢাকাতে খুব কমই থেকেছিলাম। তো ঢাকা ক্যান্টনমেন্টে সেই ছোটবেলা একবার আসার সময় মনে হচ্ছে ঈদের ঈদের দিন না, ঈদের হয়তো দ্বিতীয় বা তৃতীয় দিন কোন একটা সময়, তখন তো আমরা বাচ্চা জিপের পিছনে বসতাম, তো হঠাৎ করে পাশে একটা গাড়ি দিয়ে কোন সেলিব্রিটি যাচ্ছিল। তো আমার আমার যে আম্মু, আমার আম্মু হঠাৎ করে দেখো 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 চিনছে চিনছে ডেকে, তো তখন আমার আব্বু বলে উঠলো যে এটা কি, এটা তো নায়ক রিয়াজ মনে হয়। তো তখন হচ্ছে নায়ক রিয়াজ বলতে আমরা যখন দেখলাম যে পুরো গাড়ি থেকে, আমরা আর্মির জিপ থেকে, যে সবাই মিলে আমার দুই বোন সহ আমরা সহ আমরা সবাই মিলে হয়ে উকি মেরে দেখছি যে নায়ক গাড়ি দিয়ে যাচ্ছে, নায়ক রিয়াজ, সে আমরা তাকে একবার দেখবো। তো সাইড থেকে দেখতে পারি যে গাড়ির ভিতরে একটা কনভার্সেশন হচ্ছে। তো তখন থেকে যে আমরা যে রিয়াজ ভাইকে দেখেছি, ওই সময় তো আমরা চিন্তাও করি নাই যে কোনো একদিন একই লাইভে এসে আমি রিয়াজ ভাইয়ের সাথে বসে উনার মুখ থেকে আমার ব্যাপারে একটা কথা শুনবো। আমি অনেস্টলি বলতে গেলে এটা আমার জন্য একটা অনেক বড়, যতই অ্যাওয়ার্ড পাই না কেন এটা হচ্ছে আমার কাছে একটা অ্যাওয়ার্ডের থেকে বেশি, কারণ অ্যাওয়ার্ড আমার মনে হয় যে কেউ যে কোনোভাবে পেতে পারে, বাট এই অ্যাপ্রিসিয়েশনটা নিজের একজন লেজেন্ডের কাছ থেকে, একজন আইকনের কাছ থেকে পাওয়াটা আমার মনে হয় যে এটা একটা অনেক বড় গর্বের বিষয়। তো রিয়াজ ভাই আপনার মুখ থেকে শুনতে পেরে খুবই মানে
অনেস্টলি আমার চোখে অলমোস্ট পানি চলে আসছিল। সো থ্যাংক ইউ সো মাচ, লাইক আপনার মুখ থেকে শুনতে পেরে আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে একটা। থ্যাংক ইউ সো মাচ রিয়াজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রিয়াজ ভাই, এবার ছোট ছোট করে তোমাদের সম্পর্কে একটু ইন্ট্রো ইন্ট্রো নিয়ে নেই, একটু জেনে নেই, যেগুলো আমি জানি বা সবাই জানে আরেকবার একটু জেনে নেই। আর আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে গেস্টরা সময় মতো কেন আসলো না। আমি বলছিলাম যে ফেরদৌস ভাইয়ের একটু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে সে অন্য একটা জায়গায় গিয়ে আমাদের লাইভে আবার আসছে, আর প্রত্যয়ও আসছে খুব জলদি, খুব জলদি জয়েন করছে। আর রিয়াজ ভাইয়া, তুমি এয়ারফোর্স হলে তুমি তোমার একটা অন্যরকম লাইফ ছিল, সেইখান থেকে তুমি অভিনয়ে আসলে এবং একাধারে তুমি শুধু হিরো ইমেজটাই রাখলে না, মানে আমরা খুব বেছে বেছে ফর্মুলা ফিল্ম করি সেইটা না, তুমি যেই সিনেমাগুলো আমাদেরকে ভাবায় অন্যভাবে, যখন তুমি ক্যারিয়ারের একদম টপে ওই সময়টাতে এই ধরনের রিস্ক নিয়ে এরকম ক্যারিয়ার, মানে এরকম ক্যারেক্টার গুলো বা সিনেমাগুলো তুমি কেন চয়েস করলে? দুই ধরনের সিনেমাই কিন্তু তুমি একসাথে করে গেছো, সেটা কেন করলে? থ্যাংক ইউ সাবা। আর আমি আসলে ফিল্ম ক্যারিয়ারটা আমি হুট করে এসেছি, আর আমি মনে করি যে আমি একটা জিনিস করতে চেয়েছি বা সারা জীবন আমি করার চেষ্টা করছি, এখনো করি, আমি আসলে আনন্দের জন্য কাজ করি। তো আনন্দটাই আমার কাছে মুখ্য হয়ে ওঠে, এবং আমি যে ধরনের ছবিগুলোতে কাজ করেছি, যেমন তোমার সাথে আমি খেলাঘর করেছি, তারপরে চন্দ্রগ্রহণ করেছি, তো এই দুইটা ছবি বা আরো এই ধরনের যে ছবিগুলো যখন ক্যারিয়ার তুঙ্গে ছিল, তো তখন অনেকে আমাকে মানা করেছে যে এই ধরনের ছবি করো না। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই ধরনের যে ধরনের ছবি করে আমি আনন্দ পাই, অভিনয়ের মজা পাই, আমি সেটা আমার মতো করে করেছি, আমি আসলে কারো কথা শুনিনি। আর তাতে কি লাভ হয়েছে, কি লোকসান হয়েছে, এটাও আসলে আমি গুনতে যাইনি। আমার কাছে মনে হয় যে পৃথিবীটা খুব অল্প দিনের জন্য আমরা আছি, আমার কাছে প্রতিটা মুহূর্ত ভেরি ইম্পর্টেন্ট, সেই মুহূর্তটুকু আমি আনন্দ নিয়ে বাঁচতে চাই, আমি আনন্দ নিয়ে হাসতে হাসতে আমি সময়টাকে পার করতে চাই, কারণ এই সময়টাকে আমি আর কোনোদিনও ফেরত পাবো না। সো যে কারণে আই এনজয়েড অল মাই ওয়ার্ক, আমি এখন তোমাদের সাথে কথা বলছি, সালমানের সাথে কথা বলছি, আই এম রিয়েলি এনজয়িং, এবং আমি জানি না দর্শকরা এনজয় করছে কিনা, তবে আমি খুব এনজয় করছি সাবা, মানে আড্ডা উইথ সাবা এই প্রোগ্রামটা। আমি মাঝে মাঝেই, তুমি যে আসলে এনজয় করো তার একটা ঘটনা আমি অডিয়েন্সকে জানাতে চাই। রিয়াজ ভাইয়ার ওয়াইফ তিনা, ও হচ্ছে আমাদের নাচের আমার একটা জুনিয়র ছোট বোন, খুব পছন্দের আদরের একজন বোন। তো ওর মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখি বাবার মেয়ের সময়টা, তারা একসাথে ফুটবল খেলছে, তারা এই যে হোম কোয়ারেন্টিনে আছে সেই প্রত্যেকটা মোমেন্ট তারা এনজয় করছে, এবং অনেকেই হয়তো রিয়াজ ভাইয়ের এই সাইডটা জানে না যে সে কত চমৎকার একজন হাজবেন্ড এবং কত চমৎকার একজন বাবা, সে কত চমৎকার একটা মানুষ যার সাথে সময় কাটিয়েও মজা লাগে, যেটা অনেক কিছু অফলাইনে আর আর বেশি বলে ওটা নজর না লাগে আল্লাহ, কারণ ইদানিং অনেকের নজর নজর লাগছে, তো ইদানিং অনেকের নজর লাগছে। অহংকারটা আল্লাহর জিনিস, ওটা আমার দরকার নেই আল্লাহর জিনিস ধরে টানাটানি করার, আর ওটা আপনারই থাকুক। আর আমি ভেরি সিম্পল পার্সন, আমি মনে করি যে যত সিম্পল ভাবে জীবনটাকে চলা যায়, বউ 10টা কথা বললে আমি চুপচাপ থাকি, শুনি, হ্যাঁ ঠিক আছে, শিক্ষা যে বউ এবং বাচ্চাদের ঝাড়ি খাবেন কিন্তু চুপ থাকবেন, তাহলেই হ্যাপি থাকবেন। আচ্ছা সালমান, তোমাকে বলছিলাম যে পায়োনিয়ার মানে হচ্ছে সবচেয়ে রিস্কি টাইমটা তুমি পার করে আসছো, যে সময়টাতে কেউ ইউটিউবার হবে এটা কি করে ভাবা যায়, সে কি হবে, তার ক্যারিয়ার কি হবে, বাবা মা কি ভেবেছিল, আর তুমি কেন মনে করলে যে এই জায়গাটাই তোমার ক্যারিয়ার তৈরি করবে? একদম একদম সত্যি কথা যদি বলি, তাহলে আমি মোটেও এটা প্ল্যান করে আসিনি। আমি তখন গিয়ে একদম ফুল টাইম ইউটিউবিং স্টার্ট করে, যখন থেকে আমার অলরেডি দেখলাম যে আমার স্পন্সর আসতেছিল, মানুষ কন্ট্যাক্ট করতেছিল, টাকা পয়সা আর্ন হচ্ছিল, তখন থেকে হচ্ছে আমার কনফিডেন্সটা একটু বেশি ছিল যে তার মানে স্টার্টিং এ যদি একটু আর্ন করা যায়, তার মানে আমি যদি ফুল টাইম দিয়ে দিই তাহলে হয়তো আরো বেশি আর্ন করতে পারবো। কিন্তু একদম প্রথম দিকে, ইভেন এখন পর্যন্ত আমি যেটা বলবো যে এখনকার অনেক ইউটিউবাররা টু বি অনেক দে আর ব্লেসড,
তাদের আব্বা আম্মু তাদের ক্যামেরা কিনে দিচ্ছে, তাদের ইউটিউবিং করতে দিচ্ছে। আমার সময় ইউটিউবিং তো দূরের কথা, আমি যে একটা গিটারের ভিডিও আপলোড দিব, আমার আব্বা আমার গিটার নিয়ে আলমারিতে লক করে রাখতো যাতে আমি এক্সামের আগে গিটার না বাজাতে পারি। সো ওইখান থেকে এসে ফাইনালি গিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারা, বাবা মাকে কনভিন্স করতে পারা এত বছর পর, ইট হ্যাজ বিন আ স্ট্রাগল শুরুর দিকে। বাট টু বি ভেরি অনেস্ট, আমি যেটা বলবো যে রিয়াজ ভাইয়া খুব ভালোভাবে এটা বলতে পারবে যে যদি নিজের কাজকে কেউ ভালোবাসে, যেটা বললো যে আনন্দের সাথে কাজ করা, সেই কাজের মধ্যে দিয়ে যত স্ট্রাগল যাক না কেন, হার্ডওয়ার্কিং যাক না কেন, ওটাকে আসলে পরিশ্রম বলে তখন মনে হয় না। আপনি বুঝবেন যে অনেক টায়ারিং লাগতেছে, ঘুম হচ্ছে না, মাথায় অনেক স্ট্রেস, বাট জিনিসটা ওয়ার্থ ইট, জিনিসটা করতে তখন ভালো লাগে আর নিজের প্রতি একটা গর্ববোধের সৃষ্টি হয়। তো আমার জিনিসটা আসলে ওরকমই ছিল যে একটু একটু যখন আমি দেখলাম যে ফিউচার ছিল, তখন থেকে আসলে ফুল টাইম ফুল এফার্ট সাহস নিয়ে দিতে হয় প্রত্যেকটা বিজনেস এর মতোই আর কি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছে যে তোমার নেক্সট ফিল্ম কবে আসছে বা তুমি প্রোডিউস করবে ঠিক করেছিলে, সেগুলোর সম্পর্কে অনেকেই জানতে চাইছে। আমার আমার অনেকদিন পরে আমি একটা ছবিতে অভিনয় করেছি, একটা খুব অপারেশন সুন্দরবন, দীপঙ্কর দীপনের, যেটা একটা র‍্যাবের একটা ডকু ফিল্ম আমি বলবো। সো সেই ছবিটা প্রায় শেষ, কিন্তু এখন যে অবস্থা কবে আসবে আমি জানি না। আর এখন সিনেমার যে অবস্থা, কবে প্রোডিউস করব, কবে কি করব, তবে আমার কাছে মনে হয় যে সিনেমার চাইতে আমি এখন অনলাইনের জন্য কন্টেন্ট বানাতে, বা আমার একটা এজেন্সি আছে, আমরা সেখান থেকে আমরা প্রচুর কন্টেন্ট বানাই অনলাইনের জন্য। সো আমার মনে হয় যে অনলাইন বেস কিছু করতে এখন আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগছে। এবং আমি বললাম যে আমি সালমানদেরকে ফলো করি, তো ওরা আমাদেরকে আসলে অনেক কিছু শেখাচ্ছে। এবং আরেকটা জিনিস আমার হঠাৎ করে মনে হলো যে দেখো, বাংলাদেশের মানুষ, আমরা ইদানিং ফেসবুক বা আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি, আমাদের দেশ অনেক উন্নত হয়েছে, আমরা যে কেউ যে কোনো কমেন্টস, কাউকে গালি দিতে আমাদের 2 মিনিটও দেরি লাগে না, ভালোবাসার কথা বলতে 2 মিনিটও দেরি লাগে না। আমরা প্রাইম মিনিস্টারকে সমানে গালি দেই, আমরা যাকে খুশি তাকে গালি দেই। তো এই যে গালি দেওয়ার একটা এটা মানুষদের আমি মনে করি যে তাকেই বেশি গালি দেয় যে এগিয়ে থাকে, যে সঠিক পথে যায়। এবং আমি মনে করি যে যতই গালি সালমানকে দিক, আমার মনে হয় সালমান ইজ ইন রাইট ট্র্যাক। আমি আরেকটা জিনিস অডিয়েন্সকে জানিয়ে রাখতে চাই, আমার আসলে আমি নিজেও খুব মানে অনেক পরে এসে আবিষ্কার করলাম যে ফেসবুক বা ইউটিউব অথবা ফেসবুক পেজ এগুলো যে এত বেশি এখন এগিয়ে গেছে। আমি কিন্তু আসলে 2016 দিকে এসে লক্ষ্য করেছি, আমার ফলোয়ার অপশনটা অন করেছি খুব পরে এসে। তো আমি অনেক আইডিয়া নেই সালমানের কাছ থেকে, আলাদা করে ওকে নক করে বা কিছু হোক। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে এই যে সালমান, তুমি মানুষজন কি বলুক বা কে কি বলুক, কিন্তু তুমি তোমার মতো করে কাজ করেই যাচ্ছ, এটা আসলে তোমাকে কোন শক্তিটা তোমাকে দেয় যে আচ্ছা, বাবা মাও তো এক সময় তোমাকে তোমাকে পিছিয়ে রাখার চেষ্টা করতো, মানে তুমি যেটা বললে যে গিটারটা লক করে দিত, মানে কোন শক্তিটা, মানে তুমি কি কখনো ভেবেছিলে যে মানে আসলে তোমার এই কনফিডেন্সটা কোত্থেকে আসলো? এটা আমার মনে হয় ছোটবেলা থেকে আমার একটা ইন্টারেস্টিং লাগে, পড়াশোনায় যেহেতু অনেক খারাপ ছিলাম, তো পরীক্ষা যখন দিতাম পরীক্ষায় তো অনেকে নকল করতো, তো আমার মধ্যে না ছোটবেলা থেকে যেভাবে আমাদের ক্লাসে হোক বা বাবা মার থ্রুতে হোক বিভিন্ন সময় আমরা গল্প শুনতাম না যে এটা করা গুণা, এটা করা পাপ, বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস, এরকম অনেক কিছু শুনতাম। তো ছোটবেলা থেকে শুনতে শুনতে যেটা হয়তো পরীক্ষা দিতে যেতাম, আমি নকল করতাম না এই ভয়ে যে আমি নকলে যদি কোনো রকমের সিন কমিট করে ফেলি তাহলে নিশ্চয় আমার পরীক্ষা আরো বেশি খারাপ হবে, তো আমি নকলও করতাম না উল্টা ফেলও করতাম। তো এরকম করে আস্তে আস্তে আমার মধ্যে একটা যেটা ছিল যে ফেল করার পরে না, আমি কখনো হয় না যে বাচ্চারা বাসায় গিয়ে বলে আমার বাবা মা অনেক স্ট্রিক অ্যান্ড অল, কিন্তু আমার বাসায় কোনোদিন আমি আসলে কমপ্লেন করি নাই যে আমাকে কেন কোনো কিছু আমার প্রতি বেশি স্ট্রিক্ট বা আমাকে কিছু দেওয়া হচ্ছে না কেন, বিকজ ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল যে আমি মেবি কেপেবল না, যে আমার বাবা মার কাছ থেকে আমি কিছু চাবো, আমি তো পড়াশোনাতেই ভালো না, আমি কোন মুখে চাবো, ওরা যে আমাকে আদর করে রাখতেছে, খাইতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয় বলে মনে হতো ছোটবেলা থেকে, এটা আমার কাছে থাকতো। তো যখন একটু বড় হলাম, আমার আব্বু যখন আর্মিতে ছিল, বাবাকে দেখতাম যে বিভিন্ন ধরনের মিশন করতো, বন্দুক বন্দুক যুদ্ধ হতো, সেখান থেকে বন্দুক বা বিভিন্ন ধরনের মিসাইলস বা বুলেটস নিয়ে আসতো, সেগুলো নিয়ে খবর হতো, তো বাবাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হতাম যে কতটুকু সাহস থাকলে একটা মানুষ, আমি তো ফোনে কথা শুনতাম যে অনেক কিছু অনেক ধরনের প্রোটোকল সিনিয়র অফিসার থেকে আসার পর বাবা শুনতো না, তো ওগুলো আমাকে অনেক ইন্সপায়ার করতো। তো
যখন বড় হয়ে আমি এগুলো শুরু করলাম, আমার বাবা একদিন হঠাৎ করে বললো একটা কোনো একটা ইনসিডেন্টের সময় যে তুমি এটা করতে চাও না, মানুষ অনেক খারাপ, তোমাকে অ্যাট্যাক করবে। আমি তো বললাম বাবা তুমি তো আমাকে বলছিলা যে সত্যি কথা বলতে ভয় কি, তুমি তো বলছিলে আগের দিন, আজকে তুমি একটা আর্মি অফিসার রিটায়ারমেন্টের পর যদি আমাকে বলো যে পিছায় থাকতে, তাহলে তো আমি তোমাকে বাবা হিসেবে তো রেসপেক্ট করতে পারবো না। সো সোসাইটি আমাকে যত কিছু বলবো না কেন, তার মানে ভয় পেয়ে এখন থেমে যাবো জাস্ট বিকজ সোসাইটিতে অনেক বেশি মানুষ আর আমি একা? তো আমার বাবাও তখন কথাটা বুঝে, এমন না যে আমার বাবা আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তুমি এটা করতে থাকো, কিন্তু আমার বাবা আমার কথা শোনার পর হি অলসো রিয়েলাইজ যে আমি কিভাবে চিন্তা করি। সো ওখান থেকে আসলে আমার আমার মনে ছোটবেলা থেকে আমি কেন জানি আমার মধ্যে মনে হয় যে ফেক করার মধ্যে কোনো শান্তি নেই, আর যখন সত্যি কথা বলে ফেলি তখন নিজের মধ্যে কোনো ভয় থাকে না যে আমার কিছু লুকানোর ব্যাপার আছে, কেউ হঠাৎ করে যদি দেখে ফেলে বা কিছু একটা শুনে ফেলে তখন মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করবে, বা কখনো যদি আমার বিয়ে হয়ে যায় আমার ওয়াইফ যদি আমাকে হঠাৎ করে বিয়ের 5 বছর পর বলে তুমি তো এটা আমাকে বলো নাই। তো ফ্যামিলি থেকে স্টার্ট করে ক্যারিয়ার ওয়াইজ থেকে স্টার্ট করে সোসাইটি থেকে স্টার্ট করে কখনো আমার মধ্যে কোনো ভয় থাকে না যে কোনোদিন আমার ব্যাপারে কিছু একটা বের হয়ে যাবে যেটা শুনে আমার লুকানোর জন্য ভয় ভয় পেতে হবে বা কিছু। সো দ্যাটস ওয়াই আসলে আমার কোনো কিছু লুকাইতে ভালো লাগে না। হ্যাঁ প্রত্যয় আসছে, কি অবস্থা? কি অবস্থা রিয়াজ ভাই? কি অবস্থা সামন ভাই? কি অবস্থা সাবা? হ্যালো প্রত্যয়, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে যারা দেখতেছেন লাইভটা। মানে আজকে আমি এতটা খুশি হয়েছি যখন আমি শুনছি যে রিয়াজ ভাই আর ফেরদৌস ভাই আছে। লাইক আমার কাজ ছিল কিছু, আমাকে আগে থেকে জানানো হয় নাই, আগে থেকে বলা হয় নাই। প্রত্যয় আসলে ট্রাফিক জ্যামে পড়ছিল, মানে আজকে দুপুরের দিকে আমাকে বলা হয়েছে, তো আমার আগের থেকে কিছু কাজ ছিল, আমি জাস্ট কাজ করি। মানে কেন বলে না এটা আমি জানি না। না না আমি বললাম যে রিয়াজ খুবই ক্ষিপ্ত ছিল, তা আমি পরে কোনোভাবে সামলাইলাম। সালমানের কথা শেষ, আমি ওই সালমানের কথা সূত্র ধরে বলতে চাই যে সত্যি কথা বলতে আজকে কাউকে কথা বলতে দিবে না। এরপরে মামা ভাগ্নে হবে যখন কষ্ট করে সে সামাল দিছে। তো যাই হোক, যেটা হচ্ছে যে সাবা প্রত্যয়কে ধরতে চাচ্ছে, তো আমি বলে দিই, তারপরে চিন্তা করে দেখো প্রত্যয়কে ধরবা না কাকে ধরবা। সালমান যেহেতু বললো যে সত্যি কথা বলতে মানে বলা উচিত, তো আমারও অনেকক্ষণ ধরে একটা সত্যি কথা বলতে ইচ্ছা করছে। সাবা তুমি দিন দিন সুন্দর হচ্ছে, এটার কারণটা কি? এটা তো সত্যি কথা হলো না, এটা তো কমপ্লিমেন্ট হলো। ফ্যাক্ট তো, ইউনিভার্সাল ট্রুথ তো। আছি মোটামুটি, যেমন রাখছে সবাই, যেমন সবার আসলে সেম সিচুয়েশন এখন বর্তমানে, কেউই এখন মানে সুখী নেই। আমি তোমাকে রিসেন্টলি আবিষ্কার করেছি, আমি তোমাকে বলি আমি আসলে ব্যাকডেটেড আর নতুনটা খুব মাঝামাঝি। এই যে আবার ডিসটার্ব করতে, হ্যাঁ বলো। বলছিলাম যে সত্যি কথা বলতে তো আসলে ভয় পাওয়া উচিত না, তা অনেকদিন ভয় পাইছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, তো এত সুন্দর হচ্ছে কারণটা কি? আমি প্রত্যেক রাতে অন্তত 4 ঘন্টা ধরে রূপচর্চা করি, এটাই হচ্ছে আসল কারণ। তুমি আজকে থেকে করবে, এবং যখন মেকআপ আর্টিস্ট তোমাকে মেকআপ দিতে আসে, তুমি
মোটেও পাত্তা দাও না, অন্যদিকে তাকিয়ে থাকো, মেকআপ দিতে দাও না প্রপারলি, মেকআপ আর্টিস্টদেরকে কোঅপারেট করো না, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় সমস্যা। তো এবং রাতের বেলা তুমি ঠিকঠাক মতো রূপচর্চা করো, এটা হচ্ছে আসল সিক্রেট, আজকে থেকে মেইনটেইন করবে। আচ্ছা আমরা একটু প্রত্যয়ের কাছ থেকে শুনে আসি। প্রত্যয়, তুমি তোমার জার্নিটা সম্পর্কে বলো, তুমি দুর্দান্ত কিছু র‍্যাপ করো, তোমার অনেক বড় ফ্যান, আমরা সবাই যার ফ্যান তাহেরি, সে তোমার অনেক বড় ফ্যান, তোমার জন্য দোয়া করে। তো এই যে তোমার ক্যারিয়ারটা এরকম অদ্ভুত, এরকম তোমার সব অদ্ভুত ব্যাপার স্যাপার, এই এবং তোমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আজিরা লিমিটেড, কেন? আচ্ছা, প্রথম কথা, আজকে আমি কোনো মানে আমার জার্নি নিয়ে কিছু বলতে আসিনি, মানে আমি বলবো না, কারণ মানুষ যারা অডিয়েন্স, আমার অডিয়েন্স, তারা অনেকেই জানে। তো আজকে আমাকে যদি কেউ এক কথায় বলতে বলে যে আমি ইউটিউবার কেন হয়েছি, অথবা আমি এই লাইনে কেন আসছি, প্রফেশনে কেন আসছি, তাহলে আমি বলবো যে ভুলে এসে পড়ছি। মানে এটা আমিও ভাবি নাই, আমি চাইও নাই, কোনোদিন ভাবিও নাই যে এমন কিছুর মধ্যে আমি এত সাকসেস অথবা এত মানুষ ভালোবাসা পাইতে পারি। তো যেটা পাইছে এটা ভুল হয়ে গেছে। আর মাঝে মধ্যে রাতে আমি নিজেই ভাবি যে এই যে এগুলো যে মানুষ যে এত সাপোর্ট দিতেছে, এত ভালোবাসা দিতেছে, এগুলো কেন দিতেছে, এগুলো দরকার তো নাই, এগুলো আসলে ডিজার্ভ করি না আমি, এগুলো মাঝে মধ্যে আমার মনে হয়। তো হ্যাঁ, আমি ভুলে গেছি ভাই, ভুলে গেছি, মাফ করে দেন ভাই, ফেমাস হব না, সাকসেসফুল হয়ে গেছি, আমাকে মাফ করে দেন ভাই। না, সালমান ভাই কিন্তু আমি পরশুদিন নক দিছিলাম। আচ্ছা, আরেকটা কথা, সালমান ভাই তোমার ইউটিউব চ্যানেলের নাম, এটা আমি সালমানকেও জিজ্ঞেস করব যে সালমান ইউটিউব চ্যানেলের নাম। হ্যালো, তুমি আজাইরা লিমিটেড কেন, এটা আগে বলো না। আজাইরা জিনিসটা হলো কি, মাঝে মধ্যে এখন আমি ভাবি যে এই নামটা আমি কেন দিই, এই নামটা হলো অনেক মানে পুলিশ একটা নাম, মানে এটা কোনো মিনিং নাই, হলে কি যখন নামটা দিছি তখন ভাবি নাই যে এটা হয়তো এমন কোন একটা কিছু হয়ে যাবো, এত মানুষ পছন্দ করবো। তাই এমনি নিজের মাথার মধ্যে যা আসছিল, লাইক আমাদের প্রথম ভিডিওর নাম ছিল আজেরা ভিডিও, মানে একটা হুদয় ভিডিও যেটার কোনো ই নাই, আগা মাথা নাই। তো ওই আজেরা ভিডিও থেকেই চ্যানেলের নামটা আমরা ভাবি যে আজেরা লিমিটেড দিয়ে দিই। তো এটার পিছনে কোনো কারণে মাঝে মধ্যে এখন ভাবি যে একটা বেটার নাম দিতে পারতাম, আমরা চাইলে একটা সুন্দর নাম দিতে পারতাম, কি নাম দিছি। তো পরে ভাবি যে মানুষ এটা আবার গ্রহণ করে ফেলছে, যেহেতু তাহলে আর কিছু করার নাই। টিচার ছিল, তো উনি বললো যে সালমান ডাকতে পারতো, উনি স্যামন ডাকতো খালি আমাকে। তো ওটা শোনার পর যে মাছে ভাতে বাঙালি একটা ব্যাপার আছে, সো ফিশ, আর যেহেতু আমাদের স্কিন টোন ব্রাউন, সো বাঙালি ফিশ, ব্রাউন ফিশ, আমি যে কারণে আসছি, লাইক আমি আমার জার্নি বলতে অথবা এইসব বলতে আসছি, রিয়াজ ভাইয়ের সাথে কিছু কথা বলতে আসছি, আর ফেরদৌস ভাই যেহেতু নাই, তো আমাদের রিয়াজ ভাইয়ের একটা কথা বলি। প্লিজ প্রত্যয় বলো, বলো ভাই, ভাই 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 বলো। হ্যাঁ, তো বাংলাদেশের একটা সিনেমাই যেটা আমি এতবার দেখছি সেটা হলো হৃদয়ের কথা। আমি সিডির দোকানে যেতাম, ছোট থাক, অনেক ছোট, আমার এজটাও মনে নাই যে কত ছিল, আমি ক্লাস 3-4 এ পড়তাম হয়তো। তো সিডির দোকানে যেতাম, আমি এই সিডি কমপক্ষে 10-20 বার কিনছি, এই মুভিটার সিডি। তো এমন সিচুয়েশন হয়েছে যে দোকানে গিয়ে বলছি যে আমার হৃদয়ের কথা মুভিটা দরকার, বলছে যে না সিডি তো শেষ হয়ে গেছে, দিবেন না। প্লিজ অর্ডার দিলাম, আপনি আনেন,
অর্ডার দিয়ে দেন, আপনি আনেন এক সপ্তাহ পর হলেও আমাকে দেন। লাইক বাসার মধ্যে এই মুভির সিডিটা আছে, এটাই আমার কাছে একটা আলাদা হ্যাপিনেস ছিল। আর এই মুভি দেখার পর আমি ভায়োলিন কিনছি, যদি বাজাতে পারিনি আর শেখানো হয়নি। তো আপনার স্টাইলটা দেখা, ওই ভায়োলিন বাজানোর এটা দেখা, লাইক এত ইনফ্লুয়েন্স হয়েছিলাম। তো আমিও কিনছি, বাট ওইভাবে আর শেখাও হয় নাই, বিকজ এটা অনেক টাফ একটা জিনিস মনে হয় আমার। তো এখন ইচ্ছা আছে ভায়োলিন শিখবো। তো যেটাই হোক, আপনার অনেক বড় কানেকশন আছে আমার চাইল্ডহুডের সাথে, যদি এখনো আমি চাইল্ড তারপর। হৃদয়ের কথা আমার মনে হয় সেম, হৃদয়ের কথার সময় মানে আমি মাত্র এই প্রত্যয় বলার পর আমারও মনে পড়লো যে আসলে ওই টাইম থেকে শুরু করে ইভেন এখন পর্যন্ত আমার মনে পড়ে না যে কোনো একটা মুভি আমাদের জেনারেশন বা আমাদের টিজি কেউ একটা মুভি এতবার দেখতো আর ওই মুভির গান পর্যন্ত শুনতো, যে বাংলা সিনেমার গান পর্যন্ত হইতো। মানে ওই মুভির এক একটা গান এখনো সবার মুখে, মানে গান থেকে শুরু করে এক একটা ওয়ার্ড, এক একটা লাইন মুভির গান প্রত্যেকটা বলার পর আমার মনে আসলো। আসলে লাস্ট আর কোন মুভি আমার অ্যাকচুয়ালি মনে পড়তেছে না কিন্তু এরকম কিছু। আরে মুভি দেখে লাইক আমি এমনে কান্না করতাম প্রতিবার যতবার দেখতাম, কান্না করতাম। থ্যাংক ইউ সো মাচ প্রত্যয়, তোমার কথা আসলে কেটে কেটে শুনতে পাচ্ছিলাম, তবে যতটুকু শুনতে পেরেছি সেটা বুঝতে পেরেছি যে তুমি হৃদয়ের কথার অনেকগুলো মানে অনেক অসংখ্যবার দেখেছো, অনেকগুলো সিডি কিনেছো, থ্যাংক ইউ। আর হৃদয়ের কথাটা ছবি আমি প্রোডিউস করেছিলাম, আর এটাই আমার একমাত্র প্রযোজ, হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ প্রত্যয়। হৃদয়ের কথা ছবিটা আসলে আমি আমার আমি বুঝলাম না, একজনকে হচ্ছে গিয়ে প্রত্যেককে যে প্রত্যেকের গার্লফ্রেন্ড এর নাম সবাই শুনতে চাচ্ছে এবং সালমান কবে বিয়ে করবে এটা জানতে চাইছে। কি বুঝি নাই, প্রত্যেককে আমি কবে বিয়ে করব তোমাকে না বলছে আমার গার্লফ্রেন্ড এর নাম, তো আমি আপাতত এসবে নাই, আমি আপাতত এখনো নিজের বহুত কন্ট্রোল করে ঠিক রাখছি, তো এসবে নাই। তো এবার সালমান ভাই অ্যানসার দাও যে তুমি কবে বিয়ে করবে আর কারে করবে আপাতত। ও কাকে বিয়ে করব, কবে করব? হ্যাঁ সেটাই ও জানি না ভাই, আমি তো জানি না, আমি এগুলো প্ল্যান করিও নাই এখনো, দেখি। এটা তো অনেক টাফ কোয়েশ্চেন একটা। আচ্ছা না, এটা আমাদের বাঙালিদের একটা কমন ব্যাপার আর কি, হ্যাঁ, যে কোনো ভাবে কেউ একটু বড় হলো কি হলো না, বা যাকে একটু চিনলাম চিনলাম না, বিয়েতে নতুন একজনের সাথে পরিচয় হলো, বিয়ের অনুষ্ঠানে জিজ্ঞেস করি যে বিয়ে কবে করবা, বাচ্চা কবে নেবা, এখনো বাচ্চা হয়নি, কয়েকটা প্রেম কর, বাচ্চা হলে প্রবলেম তোমার জীবনে, ও দুইটা বাচ্চা আছে 40 কেন হয় নাই, ডিভোর্স কেন হচ্ছে, বউ আর বাচ্চা নিয়ে কি খুশি আছো নাকি আরো বাচ্চা চাই তোমার? আচ্ছা আমি প্রত্যয়ের প্রত্যয়ের কথাটা শুনছিলাম, থ্যাংক ইউ প্রত্যয়, প্রত্যয়কে ধন্যবাদ, প্রত্যয়ের ভালো লাগছে। আর সাবা যেটা বলছো যে বউ আর বাচ্চা নিয়ে আমি খুশি, তবে এই একটা জিনিস আমি শিওর যে কানে ধরে বলতে পারি, এই জীবনে আর বিয়ে শাদী করবো না, এনাফ। কি শিখাচ্ছে বাচ্চা কাচ্চা, ওরা আর বিয়ে শাদী করবে না, ওয়ান বয় জীবনে বিয়ে আর করবো না, বিয়ে আর করবো না। তাকেই বিয়ে করবে, কবুল করে ফেলবে, তো
মানে ব্যাপারগুলো আমার না, লাইক গানগুলো মানুষ কানেক্ট করতে পারে ওনাদের সাথে, লাইক এই ইয়ং জেনারেশনের জন্য এই গানগুলো তো ওরা পছন্দ করে ওইভাবেই। আর আমি কিন্তু এই ট্রেডিশনাল অথবা ইয়ং জেনারেশনের মাঝখানে, কারণ আমার যে বয়স এটা ইয়ং জেনারেশনের, কিন্তু আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার যে মা বাবা অথবা আমার মামারা আমার কাজিনরা সবাই আসলে এই সংস্কৃতির সাথে জড়িত, বাংলা সংস্কৃতির সাথে জড়িত। ইভেন আমিও অনেকগুলা একাগারে অনেক গান গেছি, রবীন্দ্রসঙ্গীত গেছি এককালে, যেগুলো হয়তো মানুষ আমি বিশ্বাসও করবো না যে ও এই ধরনের হইতেই পারে না, ও তো এমন একটা ইয়ং জেনারেশনের, ওইগুলা গাইতে পারে না। বাট আমি এগুলো দিয়েই বড় হয়েছি, এগুলো শিখেই বড় হয়েছি, তো আমি আসলে কোন এই ইয়ং জেনারেশনটারে আমি সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারবো না। কিন্তু সালমান ভাই পারবো, হ্যাঁ সালমান ভাই আসলে ইয়ং জেনারেশনের আমার জন্য মনে হয়। আমার মতো নিশ্চয়ই আরো কয়েক হাজার বা কয়েক লাখ মানুষ নিশ্চয়ই আছে, সো আমার জিনিসটা যদি অদ্ভুত হয় ওই অদ্ভুত রকমের মানুষ আরো কয়েক লাখ নিশ্চয়ই আছে, সো ওদেরকে আমি টার্গেট করে ভিডিও গুলো বানাই, যে আমার যদি ভালো লাগে নিশ্চয়ই আরো কয়েক লাখ মানুষ আরো ভালো লাগতে পারে। আচ্ছা সবাই বলছে যে সালমান দা ব্রাউন ফিশ, তুমি অনেক দিন ধরে অ্যাকটিভ না, কিন্তু অ্যাকটিভ না কেন, মানে নতুন কন্টেন্ট তুমি পোস্ট করছো না বা দিচ্ছ না? এটা অনেক দিন কিন্তু এটা সালমান দা ব্রাউন ফিশ বলে, এটা কিন্তু সালমন দা ব্রাউন ফিশ। হ্যাঁ ট্রু, প্রত্যয় জীবনে প্রথমবার এটা বললো সালমান, হ্যাঁ প্রত্যয় ফার্স্ট টাইম জীবনে এটা ধরলাম পুরো হিস্ট্রি না। ভিডিওটা বানানো হয় না টু বি অনেস্ট, বিকজ অনেক রেসপন্সিবিলিটিস আছে, ফ্যামিলি থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, আমার কোম্পানি সবকিছু মিলে এত টাইম দিতে হচ্ছে। ভিডিও বানানোর পিছনে প্রত্যয়রা তো দিচ্ছে, ওদেরকে আমি প্রায় সময় অ্যাপ্রিসিয়েট করছি, তোরা যে এত কনসিস্টেন্টলি কন্টেন্ট বানাচ্ছিস এটা আমাদের শিখার অনেক কিছু আছে, এটা আমি পারি না, অনেস্টলি আমি পারি না, ওরা কেমনে পারে আমি জানি না, আমার খুব জানার ইচ্ছে। এখন কিন্তু আগের মতন কন্টেন্ট বানাই না আমরা, আগের মতো বানাও না, বাট স্টিল কিন্তু পরপর দুইটা তিনটা কিন্তু আপলোড দিতে পারিস তোরা। আমি স্টার্ট করতেই ভয় পাই, যাচ্ছে আমি স্টার্ট করব কবে শেষ হবে, কবে এডিট করব, কিভাবে স্টার্ট করব, অন্যান্য কাজ, মানে অনেক টেনশন থাকে মাথায়। সো এই কনসিস্টেন্টলি করতে পারাটা অনেক বড় একটা, আমি বলবো যে প্রত্যেকটি ইউটিউবারের মধ্যে একটা দরকার, সেটা আমার মধ্যে নাই টু বি ভেরি অনেস্ট। রিয়াজ ভাই আছো? আছি আছি। তোমাকে সবাই একটু পর পর লিখছে যে রিয়াজ ভাই শুধু টুকি টুকি খেলছে। হ্যাঁ এটা আমি টুকি টুকি, আমি টুকি টুকি খেলতে চাচ্ছি না, কিন্তু আমার নেটওয়ার্কটা, আমার দুটো নেটওয়ার্ক তো, মানে একটা থ্রু আরেকটা দেখছি যে কোনটাতে ভালো, বাট তারপরেও যাই হোক। সো এখন মনে হয় আজকে সবাই কথা বলছে, সবাই ভুলে টুলে আমাকে আসলে বারবার ফোন করছে, আমি বুঝতে পারছি না এই ফোনটাতে, যে ফোনটাতে আমি আসলে লাইভ করছি। রিয়াজ ভাই এখন তুমি কি ফেস করছো না এই যে বাসার মধ্যে, আমি যখন কোনো কিছু শুটিং করতে যাই, ফেরদৌস ভাইয়ের খুব মজার মজার শুটিং এর গল্প আছে কিন্তু বাসায়, সেগুলো আমি একটু বলতে পারলে খুব ভালো হতো, মানে মানুষকে জানাতে পারলে, ও নাই যেহেতু এখন আর এসব না বলি, ও আসুক তারপরে বলবো। আমি কিন্তু অদ্ভুত ধরনের জিনিস ফেস করি, যেমন আমি আসলে বাসায় শুটিং করতে একদম পছন্দ করি না, কিন্তু লাস্ট 2 মাস আমাকে শিখিয়ে দিয়েছে যে বাসাতেই শুটিং করতে হবে। এবং আমি যখন শুটিং শুরু করি তখন আমার ফ্রেমের পিছন দিয়ে আমার ছেলে ইচ্ছা করে শব্দ করবে, আমার মা ব্লেন্ডারে ব্লেন্ড করবে সবকিছু, আমার যে মেয়েটা মামুনিকে হেল্প করে সেই মেয়েটা ডিস্টার্ব করবে, আমার বাসায় সবাই ডিস্টার্ব করে। তো তুমি কি করে কাজ করছো বাসায়, এই যে এই ছেলেরা কন্টেন্ট গুলো বানাচ্ছে কনস্ট্যান্টলি, তুমি কি করে বানাচ্ছো? পিছনে ব্লেন্ডার হয়, বুয়া ঝাড়ু নিয়ে আসে, ওইদিকে ভাইয়া চা খাবেন, মানে আমার হলো ম্যাক্সিমাম ভিডিও, ম্যাক্সিমাম কন্টেন্ট আমার আমার রুমে, আমার ফ্ল্যাটের মধ্যে শুট করা হয়। সালমান ভাই হয়তো একটু বাইরে বাইরে শুট করে মাঝে মধ্যে, বাট আমার ম্যাক্সিমাম যে কন্টেন্ট গুলো ফানি কন্টেন্ট গুলো ওগুলো আমি আমার বাসার মধ্যেই করতে হয়। তো আমি একটা এই দিক দিয়ে আমি একটু চালাকি করতাম না, যেদিন আমার শুটে ওইদিন আমি আমার বাবা আর মারের পিছনে আমার মানে কাজিনের বাসায় পাঠাই যে এই বাসা করে খালি থাকুক। আর আমার একটা প্রবলেম আছে যে আমি আমার বাবা মার সামনে আমি অ্যাক্টিং করতে পারি না, লাইক আমি কোনো কিছু ডায়লগ দিব এটা আমি দিতে পারি না, অনেক কেন জানি মানে অনেক লজ্জার মধ্যে থাকি ওনাদের সাথে। এখন আমি ওই অ্যাক্টিং এর দিক দিয়ে কমফোর্ট না। তো আমার একটা আর্টিস্ট ছিল, কো আর্টিস্ট, আমি ওর দেখছি যে ওর বাবা মার সাথে বাবা মার সামনেই ডায়লগ দিতে পারছি,
যেটা কেমনে পারো, এটা তো আমার মধ্যে আসতো না, আমি তো পারি না। তো বাবা মারা আমি পাঠাই দিই বাসা থেকে, আর বাসার মধ্যে তখন যারা আমার ফ্রেন্ড সার্কেল আর আমাদের ভিডিও যখন শুট করি তখন ক্যামেরা সহ ক্যামেরার পিছনে 9-10 জন ফ্রেন্ডের মতো থাকি আমরা, আর যারা ক্যামেরার পিছনে থাকে তারাই ক্যামেরার সামনে থাকে। এমন কেউ নাই যারে যারা ভিডিওতে দেখা যায় না যাবে। তো এই চালাকিটা সাবান ভাই নেক্সট টাইম করো, মানে বাসাটা পুরো খালি করে দিবা। পারি না, তখন দেখবো আর এই যে আমি বললাম আমাকে করতে হবে, তোকে বের করে দিতে পারে। না না দেখতে পারতেছি না, আপনি আমি জানি না, মানে এই যে আমাকে দুনিয়ার লোক ফোন দিচ্ছে এই ফোনে আজকে। আমি একদম পছন্দ করি না, আমি অনেক চ্যানেল থেকে মাঝে মাঝে আমাদের ইন্টেরিয়রটা দেখতে চাই, আমাদের কিচেনটা একটু ইউজ করতে চাই, যে আপু আপনি কি করে রান্না করেন, যদি আমি রান্না পছন্দ করি আমি একদম পছন্দ করি না, বাধ্য হয়ে আমাকে করতে হয় এবং আমাকে কনস্ট্যান্টলি আমার চ্যানেলে স্পেশালি ভিডিও গেম খেলতে ইচ্ছা করে। আমার মা এই সময়টাতে ব্লেন্ডারের সব ম্যানুয়াল করে সে ইচ্ছা করে সব করে, মানে ওদের আমি জানি না ওরা কি করে করে। ঠিক আছে, তুমি কি করে করো বাসায় কাজ? আমি জানি না, আমাকে সবাই হেল্প করে বাসায়, দুই মেম্বার, আমার ওয়াইফ আর আমার মেয়ে। কাজের লোকটক তো আসতে নিষেধ করে দেওয়া। সো আমার মেয়ে যেমন আমি ডাকলাম একটু আগে আসো মা, সো এই ক্যামেরাটা দেখে ফোনটা দেখে সে একদম বলল না না আসবে না। তো অবশ্য নিজে অনলাইন ক্লাস করে, 5 বছরের মেয়ে এখন অনলাইনে ক্লাস করছে, আমি দেখে নিজে অবাক হয়ে যাই। তো আমাকে খুব একটা বদার করে না কেউ, আমি জানি না কেন বদার করে না, করলে বোধ হয় ভালো লাগতো। না করলে রাসমি রিয়াজবে যথেষ্ট ভালো আছেন, বদার করলে মেজাজটা একসময় খিটখিটা হয়ে যায়। একদম, আমি এক একটা শর্ট যে কতবার করে দেই সেটার কোনো মানে ইয়ত্তা নাই, আমি বলে শেষ করতে পারবো না। আচ্ছা, তোমাদেরকে আমার কিছু র্যাপিড প্রশ্ন ছিল, আমি সেগুলো করতে চাচ্ছিলাম ফেরদৌস ভাই আসার আগে, কিন্তু ফেরদৌস ভাই তো মনে হয় আজকে আমাদেরকে ছাকা দিচ্ছে, এখনো বোধ হয় ওর বাসায় গিয়ে পৌঁছাতে পারিনি। আমি আসলে অডিয়েন্স কে জানাতে চাই যে আমি আজকে চাচ্ছিলাম যে রিয়াজ ভাই এবং ফেরদৌস ভাই, আর রিয়াজ ভাই আর যাও একটু জানে প্রত্যয় বা সালমানদের সম্পর্কে, ফেরদৌস ভাইয়ের সম্পর্কে একটু জানাতে চাই। আমি কেন ওকে আনতে চাচ্ছিলাম, ও একদমই একটা এলিয়ান জগতে আছে, ও অনলাইন এই সব সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই এবং কোনো আগ্রহ নেই। ওর বাসায় আমি বেশ কয়েকবার, ও আমাকে প্রায়ই কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, অসম্ভব ভালো রান্না করছে ডিশ, এই সময়টাতে সে এক্সপেরিমেন্ট করছে নানান এবং সেগুলোর মাঝে মাঝে ছোট ছোট ভিডিও পাঠায় বা ছবি পাঠায়। তখন আমি ওকে বলছি যে আমি খুব ফলো করি একটা নায়িকাকে, আমি কখনোই সেভাবে করে পছন্দ করতাম না, সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা নায়িকা সামিন, তাকে এখন আমি ফলো করি। সে তার বাসায় যেভাবেই থাকুক না কেন সেভাবেই এসে সে হয়তো মেকআপ করে, তার বাচ্চা ঢুকে যাচ্ছে প্রেমের মধ্যে, তারপরে সে রান্না করে, সে বলে যে কি করে সব ফ্রোজেন করতে হবে, তারপরে সে শাশুড়ির সাথে নাচ গান করে, সেগুলোর ভিডিও আপ করে, তা আমার অসম্ভব ভালো লাগে। আমি ফেরদৌস ভাইকে বললাম যে ফেরদৌস ভাই তুমি এইভাবে শুরু করো না কেন, এই যে তুমি রান্না করো, এটা ওর শুটিং করতে গিয়ে তো একদম ওর বাসায় কেউ ওকে কোঅপারেট করেই না, উল্টা ঝগড়া লেগেছে এবং ওর বউ এবং বাচ্চারা হাসাহাসি শুরু করে যে বাবা তুমি এইভাবে কথা বলছো কেন, এটা দিয়ে ওদের রীতিমতো ঝগড়া ঝাটি শুরু করে। ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আর কি। আমি তোমাদের সাথে তারপরে একটু আমাদের আরেকবার বলো, তোমার লাইফের বেস্ট গিফট? ও, আমার লাইফের বেস্ট গিফট হচ্ছে আমার মেয়ে আমিরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার সবচেয়ে বড় কম্পিটিটর কে? আমি। ও নাইস নাইস নাইস,
আমি ছাড়া তো কাউকে দেখি না। আচ্ছা, কখনো চুরি করেছো? কি চুরি করেছো? অনেক চুরি করেছি, মন চুরি করেছি, মুরগি চুরি করেছি, ডাব চুরি করেছি, কিছু অনেক চুরি করেছি। এখনো দোকানে গেলে বাচ্চাদের বাচ্চার খেলনা দেখি। হ্যাঁ বলো। তুমি যে একটা দাঙ্গাবাজ ছেলে ছিলে মানে ছোটবেলায়, সেটা তোমার সাথে কাজ করতে গেলে বোঝা যায়। আমি এখনো দাঙ্গাবাজ গৃহপালিত সেজে থাকি, এটাও একটা মাস্ক। আচ্ছা, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এখনকার জেনারেশন এরা কিন্তু মাস্ক একদম পরতে পারে না, তাহলে ওরা কি করবে বলো তো? ওরাও কি আস্তে আস্তে মানে বিয়ের পর তোমার মতো মানে গৃহপালিত হয়ে যাবে? ওদের ভবিষ্যৎ কিভাবে কি দেখছো? সেটা না, আমি এখনকার জেনারেশন বলতে যা এখনকার যারা আছে মানে ইয়াং জেনারেশন, ওদেরকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। যে প্রত্যয় বা সালমান, দে আর ডুইং এ গ্রেট জব। আসলে যেটা হয়েছে যে আমরা, আমার কাছে মনে হয় যে আমরা একটু ব্যাকডেটেড, আমরা ওয়ার্ল্ডের সাথে নেই, আমরা থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত, কোপ আপ করার চেষ্টা করছি। আর ওরা আসলে এই ট্রেন্ডটার সাথে আছে, এবং ওরা একটা ওদের লাইফটা আমার কাছে মনে হয় যে ওদের মধ্যে কোনো মেকি জিনিস নেই, দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওরা কাউকে ভালো লাগলে ভালো লাগার কথা বলতে স্ট্রেট ওয়ে বলে দেয়। তবে ওদের মধ্যে যেটা একটু দরকার সেটা আমার কাছে মনে হয় যে লাইক রবীন্দ্রনাথের যে ভালো লাগার বিষয়টা, সেটা কিন্তু আমি ওদের কাছ থেকে আশা করব না। কিন্তু তারপরেও যেটা আশা করব যে ফ্যামিলি বন্ডেজটা, ফ্যামিলি মিন্স ওয়ান্স আই ইন এ ফ্যামিলি, তো এইটাকে মেইনটেইন করাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে হলো আজকে কারোর সাথে দু বছর সংসার করলাম বা আমি ব্রেকআপ পার্টি করলাম, আই এম ভেরি হ্যাপি ডুইং এ ব্রেকআপ পার্টি আবার আরেকজনের সাথে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাতে মানে ইউ ফিল ব্যাড যে মানুষটাকে তুমি আজকে ছেড়ে চলে যাচ্ছ, তার জন্য হয়তো কোনো এক সময় তোমার কাছে খারাপ লাগবে বা সেই মানুষটা তোমার জন্য খারাপ লাগবে। সো একটু কনস মানে জিনিসটাকে মানে একটু সুপার গ্লু টাইপ আঠা দিয়ে যদি লাগিয়ে রাখতে পারো, হুটহাট করে কাউকে পছন্দ না করে এমন কাউকে পছন্দ করো যে তোমাকে মানে এই পছন্দ করার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাকে বুঝবে তাকেই পছন্দ করা উচিত, সেই মানুষটা কিনা এটা আগে অনেক শিওর হয় তারপরে আসলে একটা ডিসিশন নিতে হবে। Exactly. এটা ছাড়া দে আর ফ্যান্টাস্টিক, তারা দেশের প্রয়োজনে তারা আছে, মানুষের প্রয়োজনে ওরা আছে, খালি ওদের পার্সোনাল লাইফটা ওরা মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে হয়তো ডিসিশনটা একটু এদিক ওদিক হয়ে যাওয়ার ফলে ওরা ঠিক হ্যাপিনেস কি এটা অনেক সময় একটু বুঝতে কষ্ট হয়, বাট আদারওয়াইজ দে আর ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে সো হ্যাপিনেস ইজ এ ভেরি সিম্পল ভাবে জীবনটাকে পার করে দেওয়া, বা ওদের কাছে হয়তো সংজ্ঞাটা অন্যরকম। আমি জানতে চাইবো আসলে ওদের কাছে হ্যাপিনেস এর সংজ্ঞাটা কি, প্রত্যয়ের কাছে বা আমি সালমানের কাছে জানতে চাই যে হোয়াট ইজ আসলে হ্যাপিনেস। প্রত্যয় অনেক বাচ্চা, ও এখনো মানে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ও কিছু কিছু বুঝতে পারছে না। সালমান একটু বলো যে তোমার মানে যদিও এটা র্যাপিড ফায়ার রাউন্ড ছিল, বাট এটা অনেক সুন্দর একটা প্রসঙ্গ আসছে, তুমি এটাকে কি করে দেখো এই যে পার্সোনাল লাইফ? রিয়াজ ভাই, আমি সালমানের বলার আগে একটু কথা বলে নিতে চাই। রিয়াজ ভাই, এই জ্ঞানগুলো তুমি আমাকে আগে দাওনি যখন আমরা খেলা করছিলাম। তুমি যে এরকম করবা, আচ্ছা বলো, তুমি যে আমাকে চেয়ে ওকে পছন্দ করবে আমি এটা বুঝিই পা নাই, আমি ভাবছিলাম তুমি আমাকে পছন্দ করবে। এবং এইটা একটা আমি সবাইকে একটু বলতে চাই, আমার লাইফের ব্যাপারটা, আমি একদমই খেলেছিলাম মানে খেলা করেছিলাম, আমি মাত্র 3 মাসের প্রেমে বিয়ে করেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়টাতে আমি অনেক ট্রাই করেছি, একটা লম্বা সময় আমি ট্রাই করে গেছি যে যেই কাজটা আমি করে ফেলেছি সেটাকে লম্বা করার জন্য। আমি পারিনি, বাট ইটস ওকে যে আমি পারিনি, কারণ আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলেটা খুব হেলদি পরিবেশে বড় হচ্ছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তুমি বলো তোমার কাছে এই ফিলোসফি, লাইফ ফিলোসফি, পার্সোনাল লাইফ। আমি রিয়াজ ভাইয়ের সাথে 100% একমত, উনি যেটা বললো ওটার সাথে 100% আমারও সেম ইয়ে। বাট উনি যে কথাটা বললো না, আসলে যখন আমাদের বয়স কম থাকে, যেটা আমার সাথে হয়েছে, যে হঠাৎ করে কম বয়সে যখন আমাদের সামনে ফেম, টাকা পয়সা,
গাড়ি বাড়ি সব যখন চলে আসে তখন উই আর ভেরি হ্যাপি। তো হঠাৎ করে যখন আমার কাছে সব চলে আসছিল, মনে করেন আমার কাছে ব্যাংকে টাকা আছে, চাকরি আছে, কাজ করতেছি, হাতেও ক্যাশ আছে, গাড়ি সবই রেডি, এন্ড হঠাৎ করে একদিন আউট অফ নোওয়্যার জাস্ট কয়েক বছর আগে আমার কাছে মনে হলো যে এই যে এত কিছু আমার কাছে, আমি যে এত হ্যাপি, এই হ্যাপিনেসটা আমি কার কাছে শেয়ার করব, ওই জিনিসটা তখন আমার কাছে হঠাৎ এমটি লাগলো। এখন অনেকেই বলতে পারে তোমার বাবা মা যারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, বাট কথা হচ্ছে যে বন্ধু বাবা মা বাবা মার জায়গায়, বন্ধু বন্ধুর জায়গায়, বাট স্টিল আমরা যে বেটার হাফ যে ওয়ার্ডটা ইউজ করি, বেটার হাফ মানে কিন্তু আমার হাফটাই, ওইটা কিন্তু বন্ধু বা বাবা মার সাথে ওই জায়গাতে রিপ্লেস করা পসিবল না। তো ওই মোমেন্টে গিয়ে আমার কাছে এই সেম রিয়াজ ভাইয়ের ফিলোসফিটা মনে হচ্ছে যে এমন কারোর সাথে আমার ইয়ে হয় না যে যার সাথে আমি অনেকদিন ধরে চিনি আর যার সাথে আমি কোনো যেভাবে স্যাডনেসও শেয়ার করতে পারি, হ্যাপিনেসটাও যাতে এক্সাইটমেন্টটাও যাতে ওনার সাথে আমি শেয়ার করতে পারি, এই জিনিসটা আমার কাছে এখন অনেক এমটি লাগে। স্টিল এখন প্রায় 4 বছরের কাছাকাছি আমি ওই একই ফিলিংস এখন আটকানো আছে, এবং আমি জানি না 4 বছর পরে গিয়ে আমি এখনো কিন্তু শিওর না যে ইফ আই এম টেকিং দ্য রাইট ডিসিশন অর নট, বাট আমার কাছে ফিলিংটা আবার ভালো লাগে যে ইভেন দো সামটাইমস আমাকে হার্ট করে, বাট আমার মনে হয় যে প্রত্যেকের লাইফে ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড বেটার হাফ যে ওয়ার্ডটা আমি ইউজ করি সবার লাইফে না এই এই পার্টটা দরকার, এটাকে রেসপেক্ট করা উচিত এবং একটু ওয়েট করে এই জিনিসটাকে ভ্যালু দেওয়া উচিত। আমার কাছে হ্যাপিনেস লাইক মানে হলো কি আমার বাবা মা আর আমি, এই তিনজন আমরা ফ্যামিলি মেম্বার, আর আমার বাবা মা আমাকে কতটুক সাপোর্ট করে আর কোন পরিমাণে সাপোর্ট করে আর আমার বাবা মা আমার সাথে কতটুক ফ্রেন্ডলি, এটা জাস্ট আমার বাসায় না ঢুকলে অথবা আমাদের তিনজনকে একসাথে কথা না বলতে দেখলে কেউ এটা বুঝতে পারবো না। বাবা মা অথবা মানে বাবার সাথে একটা সন্তানের সম্পর্ক এমনও হইতে পারে, এত ক্লোজ হইতে পারে। তো আমার হ্যাপিনেস এর আমার লাইফে দুইটা হ্যাপিনেস আছে, লাইক মানে বলতে গেলে হ্যাপিনেস এর দুইটা সিচুয়েশন বলি। একটা হলো যখন আমার একটা নাটক আছিল একটা শর্ট ফিল্ম শেষ তিথি, ওটার মধ্যে আমি মারা যাই, লাইক ফার্স্ট টাইম আমার মা আমার দেখছে মারা যাই। তো ওই ভিডিওটা আপলোড দিতে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছি, তো আপলোড দিয়ে যখন বাসায় আসছি ততক্ষণে আমার মা দেখে বলতো নাটক। তো এর আগ পর্যন্ত মা আমাকে মানে ওইভাবে ডাইরেক্টলি আমার ভিডিও আমার কন্টেন্ট নিয়ে কিছু বলতো না। তো ওই দিন যখন দরজা আমি কলিং বেল টিপছিলাম, দরজা খুললো, লাইক মা আমার অনেক জড়ায় একটা হাত, আর তারপর আর ছাড়তে ছিল না। তো আমার কাছে আমার ফ্যামিলির সাথে কানেক্টেড মেমোরিজ গুলোই আমার হ্যাপিনেস এর সবচেয়ে বড় কারণ, কারণ আমার ফ্রেন্ডদের সাথে আমি হয়তো লাস্ট কয়েক বছর ধরে আমি এত ইনভলভ হয়েছি। তো ছোটবেলা থেকে আমার বাবা মার সাথেই কথা বলে, বাবা মার সাথেই সবকিছু শেয়ার করে বড় হওয়া, আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নাই, আর একা একা এই দুইজন আমাকে ছোটবেলা থেকে এইভাবে ট্রিট করতে, মানে আমি অলওয়েজ আল্লাহর কাছে থ্যাঙ্কফুল যে আমার মানে বাবা মা দেনে বলতে গেলে আমার দুটো বেস্ট ফ্রেন্ড, তো আমার সব হ্যাপিনেস এর কারণ এই দুজনই। তো আমার কাছে আসলে এটাই বলবো, কারণ আমি এটা দেখছি এই ছোট বয়স পর্যন্ত, আমার মাত্র 18-19 বছর, এই বয়সে আমি আমার হ্যাপিনেস গুলোর সবগুলো রিজন দেখছি আমার বাবা মা। সেইটার একটা বড় কারণ আসলে হচ্ছে গিয়ে আমার বাবা, মানে মেয়েরা যখন খুব স্ট্রং হয় তার একটা বড় কারণ হয় আসলে কিন্তু বাবা, এবং অবশ্যই আমার মা। এই বাবা মাটা আসলে এই যে আমাদের সাপোর্ট সিস্টেমটা আমরা অনেক সময় মিস করি, মানে আমি যখন আবার নতুন করে আমার বাসা সবকিছু হারিয়ে আবার বাবা মার কাছে আশ্রয় নিলাম, তখন আমি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমি এনজয় করি, এবং আমি এটার মর্ম বুঝি যে বাবা মারা আসলে কি, আমরা এটা বুঝে উঠতে পারি না তখন সাথে থাকি। আচ্ছা রিয়াজ ভাইয়া, অনেক সিরিয়াস কথা হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম, তাহলে কি বাদ, মানে দুইটাই দরকার, দুইটা ছাড়া একটা একটা নিতে পারবো না, দিলে দুইটাই দিবা। আচ্ছা হ্যাঁ সেই আসলে ক্যারিয়ার ফ্যামিলি family kaj ghum kaj ebong kajer phake phake ghum
হ্যাঁ, কাজের মধ্যে দিয়ে যখন সময় পাই আমি ঘুমাই যাই। আমি 2 মিনিটের মধ্যে নাক ডাকতে পারি। আচ্ছা, মিষ্টি ভালো লাগে না ঝাল ভালো লাগে? সুগার ইজ এ কি বল হোয়াইট পয়জন, ঝাল বেটার। আর তোমার সিঙ্গেল লাইফটাকে মিস করো না, ম্যারিড লাইফটা ওকে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আচ্ছা, ঘুম থেকে উঠে তুমি হঠাৎ করে আবিষ্কার করলে যে তুমি মেয়ে হয়ে গেছো, তখন তুমি কি করবে? আপনার জন্য না বানাই, বাট হয়ে গেছো, ধরো যে তুমি কি করবে, ধরো তুমি কি হতে চাও? আমি আমি সাপোজ আমি যদি ছেলে হই, মানে মানে তুমি যদি ঘুম থেকে উঠে দেখি যে তখন আমি মাঝে মধ্যে খালি গায়ে ঘুমাই, তো আগে যে জামাটা পরতে হবে আর কি। আমার নাক ডাকার শব্দ শুনে সে বুঝতে পারে যে আমার মন ভালো আছে কি ভালো নাই, আর কোন সিক্রেট নাই। আর সিক্রেট যা থাকার কথা, আমি তোমার সাথে কিছু সিক্রেট থাকা উচিত ছিল কিন্তু নাই, দুর্ভাগ্যজনক ভাবে। ও থ্যাঙ্ক গড তুমি মানুষজনকে বলে দিচ্ছ যে নাই, থ্যাঙ্ক গড। আর অন্যদের সাথে ছিল রিয়াজ ভাইয়া, অন্য নায়িকাদের সাথে? হ্যাঁ, অন্য নায়িকাদের সাথে তোমার কোনো অন্য নায়িকাদের সাথে অন্য নায়িকাদের সাথে সিক্রেট মনে করো যে ক্যামেরার সামনেও যা ক্যামেরার বাইরেও তা, তোমাদের বলে দিতে চাই, মানে বলতে চাই রিয়াজ ভাইকে নিয়ে আসলে গল্পের আমার শেষ নেই। আমরা যখন খেলাঘর শুটিং করতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে, 2005 সালের কথা বলছি। আচ্ছা, আমি কিন্তু নারায়ণগঞ্জ থাকি, আমি 2001-এ জন্ম, তো ততদিনে আমার 4 বছর হয়ে গেছে। প্রচুর মানুষ আসতো আমাদের শুটিং এ, বাট আমাদের খুব ভালো সময় কেটেছে। আমরা 21 দিন ওখানে ছিলাম, একটা মুক্তিযুদ্ধের উপরে মানে গল্প, সেই গল্পটা অনেকটা সত্যি ঘটনার উপরে। সিনেমাটা না দেখে থাকো তো অবশ্যই ভালো একটা সিনেমা। সেখানে যেটা হতো যে রিয়াজ ভাইয়া, আমি তখনো ওই প্রপারলি নায়িকা হয়ে উঠিনি, তো নায়িকাদের একটা চেয়ার থাকে, ওদের অ্যাসিস্ট্যান্ট থাকে, অনেক কিছু থাকে, তো আমার চেয়ার কিন্তু আমি নিয়ে যাই। রিয়াজ ভাই যেটা করতো যে না, কিন্তু দুর্ভাগ্য আমার সাথে প্রেম হলো না, তোমার হইলো কার সাথে? যাই হোক, নাম বলতে চাই না। পরের সিনেমার ডিরেক্টরের সাথে আমি এক্সপ্লেইন যদি করতে হয় তার জিনিসটা হচ্ছে এরকম যে ইউটিউবের মধ্যে বাংলাদেশে যদি আমরা 18 কোটি মানুষের মধ্যে একটা স্যাডেস্ট ব্যাপার, 18 কোটি মানুষের তুলনায় বাংলাদেশে যদি এস্টাবলিশ ইউটিউবারের সংখ্যা বলি এত কম, মানে এটা একটা লজ্জার বিষয় আমাদের জন্য যে এখনো ছেলেমেয়েরা মানে তাদের কি বলে সৃজনশীলতাকে কাজে লাগায় এই প্ল্যাটফর্মটাকে এখন আমরা অত দূর আগাতে পারি নাই, কনসিডারিং কত লম্বা টাইমের জন্য আমরা আছি। এই কয়েকজনের মধ্যে এমন কেউ যদি থাকে যে প্রিমিয়াম কোয়ালিটিও মেনটেন করতেছে প্লাস ম্যাস মেজরিটির কাছেও অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ প্রত্যয়। ও বাদে অন্য আমি মোটামুটি যাদেরকে দেখি তারাই হচ্ছে জাস্ট এক ধাঁচের, মানে একটা স্পেসিফিক টিজি পর্যন্ত পৌঁছাতে পারছে,
বাট প্রত্যয় আমার মনে হয় যে দুই সাইডটা খুব সুন্দর করে ব্যালেন্স করে ফেলছে, যে ওকে তুমি আমি রিয়াজ ভাই থেকে শুরু করে আমার যে অন্যদের যে সবাই মনে হয় প্রত্যয়কে দেখেছে, ওই দিক থেকে আমার মনে হয় যে ইন এ গুড ওয়ে হি ইজ এ কম্পিটিটর, মানে আমার আমার যদি কাউকে ভয় লাগে ওটা হচ্ছে প্রত্যয়। ভয় লাগে ইন এ গুড ওয়ে, ইন এ গুড ওয়ে, মানে ইয়ের কথা হচ্ছে কম্পিটিশন হিসেবে বলছি, উইচ ইজ এ গুড থিং। শুনি নেই, শুনি নেই, হ্যাঁ কি না, আমি কখনো চুরি করিনি। আপাতত টাকা, ওটা হচ্ছে এখন তো ঈদের বন্ধ, ঈদের পর আবার জানুয়ারি থেকে ডেলিভারি স্টার্ট হচ্ছে। ফ্যামিলি কাজ সেম। আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি আসলে একটু মুগ্ধ হয়েছি সালমান, আমি খুব কম মানুষকে দেখেছি যারা খুব সকালবেলা উঠে নিজেকে রেডি করে এবং নিজেকে সময় কাটায় নিজের সাথে, ব্যাপারটা এই কনসেপ্টটাই আসলে আমাদের দেশের মানুষের সাথে নাই, তো সেটা সালমানের সাথে আছে, যে সকালবেলা ঘুম থেকে উঠে সে নিজের সাথে সময় কাটায়, কফি খায়, চা খায়, ফ্রি টাইম থাকে, সেটা আমি একটু অডিয়েন্সকে জানাতে। একটা চলে আসছে, বিকজ মানে আমার লাইফে আমার মনে হয় একটা জায়গাতে আমি ল্যাকিং আর কি, একটা ফ্যামিলি, নিজের ফ্যামিলি স্টার্ট করা। চা, চা আমার এডিকশন, আমি চা ছাড়া থাকতে পারবো না, সম্ভব না, আমার চা লাগবে ডেইলি 2-3 কাপ মিনিমাম। কম বলছো, অনেক কম বলছি, মানে পাগলের মতো চা খাই আমাদের জীবনে, একটাই চা, চা তো চা, চা লাগবে, চায়ের জন্য আমি মরে যাব নইলে। আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে যে তুমি মেয়ে হয়ে গেছো, সবার আগে প্রত্যেককে ফোন দিয়ে দেখবো সত্যি বলছে নাকি ও মেয়েদের ধারের কাছেও নাই। সালমান শাহ দীপ জল। গার্লফ্রেন্ড বিয়ে আর জাস্ট ফ্রেন্ড, আল্লাহ, মেজাবিন, মেজাবিনকে বিয়ে বলতাম, বাট মেজাবিন আমি অন্য ইয়েতে মানে অনেক রেসপেক্টের চোখে দেখি, মানে বিয়ে বলতেছি বিকজ অফ হাউ মাচ, টু বি অনেস্ট ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত মেজাবিনের এগেনস্ট আমি কোনো কিছু শুনি নাই, সো আই হ্যাভ এ রেসপেক্ট ফর হার। দেন আসে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড হচ্ছে তানজিন তিশা, তারপর হচ্ছে আরেকটা কি ছিল, মানে ফ্রেন্ড দেখেন, মানে মি আমার ফ্রেন্ডি, সো ওই দিক থেকে ও ফ্রেন্ডই পড়ছে, ঠিকই আছে জায়গা মতো। আচ্ছা রিয়াজ ভাই, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কাছে কার অ্যাক্টিং স্কিল ভালো লাগে, আরিফ শুভ না সিয়াম? আমার কাছে সিয়ামের অ্যাক্টিং অবশ্যই ভালো লাগে, সিয়ামের সাথে কাজও করেছি, কিন্তু এখন খুব খারাপ লাগছে তুমি সালমানকে যে প্রশ্নগুলো করলে আমাকে কেন করলে না, আমার বয়স বেশি বলে এক্ষুনি করছি। আমি 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 করতে চাই, আমি করতে চাই, না 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 আমি করতে চাই, যদি দুজনের মধ্যে আপনাকে অপশন দেওয়া হয় যে তুমি ওর সাথেই সিনেমা করবা আর উনি বাদে অন্য কারোর সাথে সিনেমা করতে হবে না, একজনকে বাদ দিতে হবে আর সিনেমা করলে একজনের সাথেই করতে হবে, কে হবে, পূর্ণিমা নাকি শাবনূর? হ্যাঁ মনে হয় একবার মনে হয় নষ্ট এখন হঠাৎ করে,
আমি খালি সবার হাসি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না, বললাম না কি দুঃখজনক। হ্যাঁ বলো, তুমি বলো, একজনের সাথে তুমি অভিনয় করতে পারবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আগামী ধরো 10টা সিনেমা করবে, পূর্ণিমা না শাবনূর, যে কোনো একজনের সাথে করতে হবে। হ্যাঁ অভিনয় অভিনয় ও অভিনয় আমি বরঞ্চ পরিমনের সাথে করব। আমি একটাও নেব না, আই উইল গো ফর পরিমনি। আচ্ছা তুমি এটা ফিল্মকে কেন স্কিপ করে গেলে বুঝলাম না, ওদের বয়স বেশি হয়েছে সেই জন্য, মানে তোমার কথা মতো যে আমার, আরে না গেম খেলছে বুঝো না কি সুন্দর সেট করছে আর বলে বয়স বেশি, বয়স হচ্ছে কিনা জানি না, আমি তো জানি আমার বয়স 25 বললা 25 আমি পার করেছি, তো আমি পরিমনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো ঠিকই হবে। আচ্ছা যদি হিরো না হতো তাহলে হিরো রিয়াজ কি হতো? তাহলে পাইলট হতো। আর সালমান মুক্তাদি যদি সালমান মুক্তাদি না হতো তাহলে কি হতো? প্রত্যয় হিরো। আরে বাবা ভাই বহুত বহুত হইতো তো সালমান ভাই কালকে রাতে হঠাৎ করে কোন একটা কারণে আমরা একটা এরকম ভিডিও বানাচ্ছি, আমি বলছি যে এটা খুবই কঠিন। রিয়াজ ভাই আমাদের সেটের মধ্যে 150-200 জন থাকে আমাদেরকে প্যাম্পার করার জন্য, আমাদের মেকআপ করে দেয়, আমাদের সেট রেডি করে, আমাদের লাইট করে, তারপরে আমরা একটা প্রপার শর্ট দিই, রাইট? আর এই ছেলে পেলে কি কষ্ট করে কাজ করে এখন বাসায় কাজ করতে গিয়ে বুঝতে পারছি, এবং এদেরকে এবং আমরা আমরা একটা কন্টেন্ট বানাচ্ছি নয়নতারা হাউসিং লিমিটেড নামে, যেটা আমরা মানে এখন আসলে ফেসবুকের জন্য এই সময়টাতে বানাবো, সেটার জন্য কিছু পপুলার কন্টেন্ট কে আমরা রেফার করে করে নিয়ে সেই বক্তব্যটা নিয়ে গবেষণা করবো। এত বড় একটা আসলে ওনাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না, তাহেরি আঙ্কেল ওনাকে নিয়ে আর কিছু বলতে চাই না। তাহেরি কে? ভালো নাচে ও, যে ছেলেটা ভালো নাচে উনি। ও আরে না, তাহলে এটা নিয়ে কোনো মেহফিল না বসলেই হইলো অজ্ঞতা। আচ্ছা প্রত্যয় কি করে বেস্ট গিফট? বেস্ট গিফট আমার প্যারেন্টস, ছোট বাচ্চা এখন এরকমই থাকো তুমি সবসময়। যদি তুমি তোমার ইউটিউবে তোমার প্রতিযোগীকে কম্পিটিটর কাকে মনে করো? আপাতত কেউ নাই, মানে আমি কাউকে মনে করি না, কারণ আমি এই কম্পিট করতে আমি ইউটিউবে আসিনি, আমি জাস্ট নিজের মধ্যে যা আছে তা দেখানোর জন্য আসছি। আমি সবার কন্টেন্টই দেখি, সবার কন্টেন্টই ভালো লাগা খারাপ লাগা আছে তো, কিন্তু আমি এই ওরে কম্পিটিটর মনে করি এমন কিছু কেউ নাই আসলে। ঠিক আছে, একদিন সালমান ভাইরও বলি যে আমি সালমান ভাইয়ের কম্পিটিটর মনে করি, তাহলে মানুষ আমার মনে করবে যে প্রত্যেক কি মনে করে নিজের, সাউন্ড আমার থেকে অনেক সিনিয়র, আমি মনে করি কম্পিটিটর মনে করতে পারবো না। খুব ভালো। ইয়ে শুধু সালমান তোমার থেকে না, সালমান আমাদের থেকে, রিয়াজ ভাই আমার থেকেও ওর কাজের দিক থেকে অনেক সিনিয়র। কি ধরনের কনভারসেশন এটা, করে কাজ করা যায় এভাবে, করে এরকম একটা জায়গা আছে সেই জায়গা থেকে আমরা
ভাই একটু শিখিয়ে দিয়ে ভাই। আচ্ছা প্রত্যয়, তোমার কাছে কোনটা বেশি প্রেফার করে, টাকা ভালোবাসা? ভালোবাসা, যদি টাকা হাজার মানে বহুত টাকার মালিক হয়ে যায় বাট কেউ যদি আমাকে ভালো না বাসে তাহলে ওই টাকা দিয়ে আমি কিছুই করতে পারবো না। আর ভালোবাসা থাকলে টাকার দরকার পড়বে না, তো ভালোবাসা। পরে দেখিস টাকার জন্য ভালোবাসা চলে গেলে কিন্তু দুইটাই হারাবে। না না, এমন না যে ভালোবাসা পাইলে আমার টাকা আসবো না লাইফে, এমন কিছু আমি বলতেছি না, লাইক কোয়েশ্চেন করতে আসবে। তো এই দুইটার থেকে বেশি ইম্পর্টেন্ট ভালোবাসা। হ্যাঁ এটাই। আচ্ছা টাকাটাও ইম্পর্টেন্ট এখনো? হ্যাঁ, দুইটা ভালোবাসার থেকে বেশি না। ভালোবাসা নিজের জন্য কিনতে পারবা, টাকা ছাড়া কোনো ভালোবাসায় থাকতে পারবা না। আই এগ্রি। টাকাটা কি পরিমাণ জরুরি? আমাদের ইনফ্যাক্ট আমি কিন্তু এটা বলি যে আমরা যারা অন্য ভাবে কাজ করি, যেমন আমি আমার শুটিং নিয়ে ব্যস্ত থাকি, রিয়াজ ভাই অনেক রকম সোশ্যাল কমিটমেন্ট আছে এবং শুটিং আছে, সালমানের আছে, আমরা কিন্তু বরং বেশি সিনসিয়ারলি আমাদের ফ্যামিলির পারসনদেরকে, মেম্বারদেরকে সময় দিই অন্যদের থেকে। আমি আমার আশেপাশের অনেকেকে দেখেছি, তো আমরা কিন্তু যেটা করি একদম অনেস্টলি করি, এই মানুষগুলো অনেকেই ভুল করে। যেমন কালকে আমি খুব ইমোশনালি, রিসেন্টলি আমি আমার বাবাকে হারিয়েছি, খুব ইমোশনাল একটা পোস্ট করেছি, সেটা দেখে একজন গিয়ে এসে কমেন্ট করেছে যে আপনার বাবাকে তো আপনি দোয়া করার সময় পান না, মিডিয়াতে অভিনয় করে বেড়ান, সময় নাই আপনার, আমার একটু আপনার বাবার নাম বলে দিয়ে আমি দোয়া করি। তো ব্যাপারটা আসলে এরকম না, মানুষ যেভাবে ভাবে আমরা সেরকম না, মানুষজন খুব জাজমেন্টাল হয়ে যায় প্রত্যেকটা ইমোশন নিয়ে। এটা ঠিক না। যাই হোক, কোনটা বেশি ভালোবাসো, কাজ না ঘুম? কি কি? কাজ না ঘুম? ঘুম একটা নির্দিষ্ট সময়ের জন্য সিঙ্গেল, তারপর থেকে ম্যারিড। ওরে বাবা। আচ্ছা টি নাকি কফি? একটাও না, আমি জুস খেতে বেশি ভালোবাসি, ম্যাঙ্গো জুস, ওয়াটারমেলন জুস, এগুলো জুস খেতে ভালো লাগে। আমি কফি চা কোনোটাই আমি তেমন খাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এখনো তোমাকে হঠাৎ যদি ঘুম থেকে উঠে দেখলে যে তুমি মেয়ে হয়ে গেলে তখন তুমি কি করবে? আমি যখন শুনতেছি যে এই কোশ্চেনটা রিয়াজ ভাইকে করা হয়েছে, সালমান ভাইকে করা হয়েছে, মেবি এটা আমাকেও করা হবে, তাই এতক্ষণ এতক্ষণ যখন আমি ভাবতেছি যে এটার অ্যান্সারটা কি দেওয়া উচিত, তখন আমি কি দিব, বাট আমার মাথায় একটা মানে কোনো অ্যান্সার আসে নাই। আসলে মোশাররফ করিমের নাটকই বেশি দেখা হয়েছে, চঞ্চল চৌধুরীর মুভি হয়তো বেশি দেখা হয়েছে, মনপুরা, আয়নাবাজি এগুলা বেশি দেখা হয়েছে, বাট নাটকের দিক দিয়ে মোশাররফ অবশ্যই। আমি আমি একটু একটা জিনিস ইয়ে করতে চাই, একটু আগে প্রত্যয়কে কোয়েশ্চেন করা হয়েছিল যে প্রত্যয় যদি কখনো উঠে দেখে সে মেয়ে হয়ে গেছে তাহলে কি কি করতো, এই যে কিছুক্ষণ আগে আমার একটা মেসেজ আসছে, আমি জানি না দেখতে পারতেছো নাকি, ওয়েট, প্রত্যয় হিরণ দেখতে পারতেছে কেউ? আমার ছবি না,
তুমি জিতে আছে এটা দেখা হয়ে গেছে এখন কোইন্সিডেন্স আমার কি দোষ? আচ্ছা তোমার কাছে খুব স্টাইলিশ অ্যাক্টর কাকে মনে হয়, সালমান শাহ না শাকিব খান? অবশ্যই সালমান শাহ, অবশ্যই সালমান শাহ। তোমার তোমার ফেভারিট ভিলেন কে? এটা আমরা যদিও সবাই জানি, মিশা সওদাগর। দিব্যজল, একটা বড় সর ভাবে এন্ট্রি দেওয়া যেত তাহলে হয়তো মানুষ আরো বেশি কানেক্ট করতে পারতো গানটার সাথে। বাট আমি কোনো সোর্স পাই না যে আপনার দিব্যজল আঙ্কেল কে খুঁজে পাবো। তো যাই হোক, তারপরে মানুষ এত ভালোবাসতে, তার ডায়লগ গুলো আসলে এত ফেমাস, এবার একটা কথা বলি, ওনারা সবাই আমার বড় আপু, সবাই আমার থেকে বহুত বছরের বড়। আচ্ছা অপশন গুলা কি আমি এটা অ্যানসার দিতে হবে নাকি আমি পাস করতে পারবো? না না, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, মেহজাবিন। আচ্ছা তিনটাকে মানে কি কোন কোন রিলেশনে আনতে পারবো? জাস্ট ফ্রেন্ড, বিয়ে, বিয়ে মেনে যাবেন, গার্লফ্রেন্ড তানজিন তিশা, আর জাস্ট ফ্রেন্ড বিদ্যা সিনহা। একদম কপি পেস্ট হয়ে গেল সামানে। উনি যে পারফরম্যান্স দিচ্ছে আমি সিরিয়াসলি ইমপ্রেস হয়ে গেছি। দেখাবো, ওকে। এবার বলো, একটা মুভি দেখা হইছে আমার, বাকি মুভিগুলো দেখাইনি, বাট এই একটা মুভি দেই উনি আমাকে ইমপ্রেস করে। অবশ্যই অনেক ভালো পারফরম্যান্স করেছে, এবং ঢাকা এটাকে আমাদের রিয়াজ ভাইয়েরও করার কথা ছিল, কিন্তু রিয়াজ ভাই কাজটা করেনি, এই জন্য সেই ডিরেক্টরের সেকেন্ড সিনেমাটা করছে। সে যাই হোক, তুমি যদি ইউটিউবার না হতে তাহলে কি হতে? এখন মানে এই বয়সের তুলনা নাকি আমার ফিউচার টার্গেটের কথা হিসেব লো ভাইয়া? এই বয়সে তোমার তো এই বয়সে এখন আমি যদি ইউটিউবার না হতাম তাহলে আমি একটা স্টুডেন্টই থাকতাম, কারণ আমি আর কিছু হওয়ার এখন দরকার পড়ে নাই। 18-19 বছর বয়সে একটা ছেলে আর কি বা হইব? ওর এখনো ওই ক্যারিয়ার নিয়ে চিন্তা করার বয়স শুরু হয়নি, ওর এখন স্টাডিতে ফোকাস দেওয়া উচিত, ওর ফ্যামিলিতে টাইম দেওয়া উচিত। তারপর আমার টার্গেট হলো যদি ইন ফিউচারে আমি যদি ইউটিউবার না হতাম আমি একটা ভালো ডিরেক্টর হওয়ার চেষ্টা করতাম। আমি খুব মজা পেতাম আসলে, কিন্তু একেবারেই যেরকম কানে শুনতে পাচ্ছিল না, ও কিন্তু ওদেরকে বুঝে উঠতে পারতো না যেটা কানের সাথে কথা বলছি কেন বলছি, সেটা খুব মজা হতো ব্যাপারটা। মানে রিয়াজ ভাই আসলে প্রশ্ন ফাঁসের মতো, রিয়াজ ভাই আমাদেরকে খুব ভালো করে চেনে এবং পরিচিত, তো লাভটা হলো না। রিয়াজ ভাই শুনছো? হ্যাঁ শুনছি, পরিচিত বলে এখন কি শেষ করতে হবে? শেষ করতে হবে, আমার খুব ভালো লাগলো তুমি ঈদের আগের দিন আমাকে এতটা সময় দিলে, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আসলে। মানে আমি শুকর আলহামদুলিল্লাহ, আমি যখন যার কাছে যেভাবে আবদার করি তারা সে কথাগুলো রাখে, আমার এসব অদ্ভুত আবদার গুলো রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াজ ভাই আর সালমান মুক্তাদির এবং প্রত্যয় হিরণ। রিয়াজ ভাই তুমি একটু কিছু বলো অনুষ্ঠান শেষে।
সাবা, থ্যাংক ইউ সো মাচ আড্ডা দিয়ে, তোমাকে সময় দিতে পারলে। অনেকদিন ধরে চাচ্ছিলাম সময় দিতে কিন্তু পারছিলাম না বা হচ্ছিল না, যাই হোক 1 ঘন্টা সময় দিতে পেরেছি, নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এবং মজা লাগলো। ওদের এই দুজনকে আমি ফলো করি, তাদের কাজ দেখি, ওরা অসম্ভব মেধাবী, আরো ভালো কাজ করুক। এবং আমাকে যদি কখনো ওদের লাগে, আই বি দেয়ার, সো অল দ্য বেস্ট। আর সেই মুহূর্তে আরেকটা কথা বলতে চাই, এই মুহূর্তে যারা আমাদেরকে বা আগামীতে বা বর্তমানে লাইভে দেখছেন, সবাইকে জানাচ্ছি অন্যরকম এই ঈদের ঈদের অনেক শুভেচ্ছা। আমরা যদি অনেক কষ্টের মধ্যে আছি, সারা পৃথিবী কষ্টের মধ্যে আছে এই ভাইরাস নিয়ে, তারপর আমরা অ্যাটলিস্ট মুসলমান হিসেবে কালকের দিনটা চেষ্টা করব পরিবারের মানুষকে আনন্দে রাখার, আশেপাশের মানুষগুলোকে আনন্দ রাখার। ঈদ মোবারক, অনেক অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। আমি টু বি ভেরি অনেস্ট, আমার খুবই ভালো লাগলো যে যেটা আমি শুরু থেকে বললাম যে রিয়াজ ভাই যেভাবে স্টার্ট করছিল কথা বলা, যে ওনার সাথে একই প্ল্যাটফর্মে বসে এত ক্লোজলি কথা বলে ওনার থেকে অ্যাপ্রিসিয়েশন নেওয়া, এটা আমার মনে হয় যে আমাদের লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস। সো থ্যাংক ইউ সো মাচ এই অপরচুনিটিটা। রিয়াজ ভাই যে আমাকে চিনে এটা আমি এটা ভেবেই অনেক খুশি, হিউজ একটা ব্যাপার। রিয়াজ ভাই আমাকে চিনে এটা ভেবেই আমি খুশি, এটা আমি আর প্রত্যয় মনে হয় না মুখে বলে বুঝাতে পারবো, আমরা ভিতরের ফিলিং তো ভিতর থেকেই থেকে যাবে, ওটা আসলে মুখে বলা সম্ভব না। সো থ্যাংক ইউ সো মাচ তোমার লাইভে থ্রু করতে হইলো। খালি রিয়াজ ভাই না প্রত্যয়, অনেক ভাই তোমাদেরকে চিনে, ইউ আর ডুইং গ্রেট, এবং আগামীর মিডিয়া বা বর্তমানের মিডিয়াতে তোমরা কাজ করছো, আমরা ব্যাকডেটেড মিডিয়াতে কাজ করেছি, এই মিডিয়াতে আসতে চাই, আসবো ইনশাআল্লাহ, তোমাদের হেল্প দরকার। আমি আমি কোনোভাবে এটা আমি পুরোপুরি ডিসএগ্রি করি, কোন ব্যাকডেটেড ওদের বাদ মারতে হবে না, আমাদের ফিউচার জেনারেশন যখন আসবে তারাও আবার হয়তো আমাদেরকে একই ভাবেই দেখবে, আমরা হয়তো তাদের কিভাবে অ্যাপ্রিসিয়েট করব হয়তো ইনশাআল্লাহ। মানে যে রিয়াজ ভাইয়ের সাথে আমাকে মানে এইভাবে কথা বলা হয়েছে, সালমান ভাইয়ের সাথে কথা হয় তেমন, মানে সালমান ভাই এখন মানে ভাই ব্রাদার হয়ে গেছে, তার কোন স্পেশাল না তেমন, যেটাই হোক তো রিয়াজ ভাইয়ের সাথে যে কথা বলছি, রিয়াজ ভাই আমাকে তিনে এই কথাগুলো শুনতে পারছি না, উনি আমার কথা শুনছেন, তো এই জিনিসটা আমার কাছে অনেক দামি। আর ঈদ এবার মানুষকে সবাইকে অনুযায়ী আমাদের এই যে ইয়ো জেনারেশন সবাই প্রতিবার ঈদ ওর ফ্রেন্ড সার্কেলদের সাথে কাটায়, তো এবার হয়তো সুযোগ হয়েছে যে এবার একটু ইয়ো জেনারেশনটা যেন ওর ফ্যামিলিকে টাইম দেয়, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে একটু কাটাক, মেবি ইয়ো জেনারেশনের অনেকেরই দেখবেন যে ঈদের দিন রাত্রে ফ্যামিলির সাথে থাকে না, অথবা সন্ধ্যার পর ফ্যামিলির সাথে আর থাকে না, ওনারা নিজের ফ্রেন্ডসদের নিয়ে রেস্টুরেন্টে চলে যায় অথবা কোনো একটা হাউস পার্টিতে চলে যায়, তো এবার একটা সুযোগ যে ফ্যামিলির সাথে একটা ঈদ কাটানোর, তো আমি বলবো যে সবাইকে ফ্যামিলিকে সময় দাও। আর থ্যাংক ইউ রিয়াজ ভাই, থ্যাংক ইউ সাবা আপু, থ্যাংক ইউ সালমান মুক্তাদির ভাই, আজকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলে শেষ করতে চাই যে আমরা আসলে যারা এখন নিজেদেরকে হিট মনে করি, তারাও কোনো একদিন আবার একটু পুরনো হয়ে যাবো, নতুন এসে আমাদের জায়গা করে নিবে, এই দ্বন্দ্বটা আজীবনই থেকে যায় যে আমরা যখন সিনিয়র হয়ে যাই জুনিয়রদেরকে আমরা ওয়েলকাম করতে পারি না, আমরা খুবই ভাবি যে জুনিয়র মানে খুবই এরা হচ্ছে বেয়াদব, আর জুনিয়ররা ভাবে ওরা হচ্ছে ওরা আর কি ছিল, ওদের কি কোনো বেল ছিল, এই ধরনের ওয়ার্ড আমি ফেসবুকেও ইভেন অনেক বলতে শুনেছি, ইভেন সাধারণ জনতারাও এই কথাটা বলে, কিন্তু আসলে যে আমরা নিজেদের নিজেদের সম্পর্কে কি করে ভাবি, কি করে ইউটিলাইজ করি একজন আরেকজন সম্পর্কে, এই ব্যাপারটা আমার মনে হয় যে আমার যারা অডিয়েন্স আছে তারা কিছুটা বুঝতে পারলো, তোমাদের অডিয়েন্সটা কিছুটা বুঝতে পারবে, এবং এটা আমার জন্য একটা গ্রেট একটা অপরচুনিটি যে এই দুই জেনারেশন নিয়ে আমি মাঝখানে বসে তোমাদের সাথে আড্ডা দিতে পেরেছি, এবং আমি সবাইকে জানাতে চাই রিয়াজ ভাই ফেরদৌস ভাই আমি তো তাদের ফ্যানই, আমি তাদের কাজ দেখেছি, তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক সময় কাটানোর সুযোগ পেয়েছি, আমি খুবই লাকি, এবং তোমরা যারা নতুন জেনারেশন কাজ করছো তোমাদের সাথেও কথা বললাম এবং কথা বলি, কমিউনিকেশন আমার সাথে সালমানের আছে, আমার খুব ভালো লাগে ওর সাথে ডিসকাশন করতে অনেক ব্যাপারে, এবং আমার খুব খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে, সবাইকে অনেক ধন্যবাদ, ঈদ মোবারক, ঈদ মোবারক।